তিনটা শব্দ আমরা সবাই যদি মনে রাখার চেষ্টা করি, একটা হচ্ছে কুদরতে ইলাহি, কুদরতে ইলাহি, আরেকটা হচ্ছে নবুয়তে আম্বিয়া, আল্লাহর কুদরত, নবীদের নবুয়ত, ওলিদের বেলায়ত। তিনটা জিনিস পাইলাম, কুদরতে ইলাহি আল্লাহর কুদরত, আরেকটা হচ্ছে নবীদের নবুয়ত, আরেকটা হচ্ছে ওলিদের বেলায়ত, ওলিদের বেলায়ত। এই তিনটা জিনিস একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আমরা সবাই জানি। আল্লাহর কোনো শারীরিক অবয়ব নাই। আমার আল্লাহ সময় থেকে, স্থান থেকে, কাল থেকে পুত পবিত্র। আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন ছিল না, যখন কোনো, কারণ তখন, যখন, এখন এগুলো সব সময়ের সাথে সম্পৃক্ত, সব সময়ের সাথে সম্পৃক্ত, টাইম অ্যান্ড স্পেস, টাইম অ্যান্ড স্পেস। আমার আল্লাহ টাইমের মধ্যেও নাই, আমার আল্লাহ স্পেসের মধ্যেও নাই, কারণ তিনি রব্বুল আলামিন, রব্বুল এবং মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ, স্পেসেরও মালিক, টাইমেরও মালিক, রব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, উনি সময়ের মালিক, সময়ের স্রষ্টা, উনি স্পেসেরও স্রষ্টা। উনি তখনও ছিলেন যখন উনি ছাড়া পৃথিবীতে কোনো কিছু ছিল না। আপনি এখন, তখন, যখন এগুলো আমরা ব্যবহার করা শুরু করেছি যখন সময় সৃষ্টি হয়েছে। তো আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন ছিল না, এবং আমার আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছু যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন। এগুলা পরবর্তীতে হয়েছে, সুতরাং এগুলার কোনো কিছুর ভিতরে আমার আল্লাহ নাই। আমার আল্লাহ তো আগ থেকেই ছিলেন যখন এগুলা কোনো কিছুই। আপনারা এই আকিদা ভিতরে পোক্ত করে রাখবেন, এটাকে আর ডিটেইললি আপনাদের জানার কোনো প্রয়োজন, অতটুকুন আপনারা হজমও করতে পারবেন না। আমি বিষয়গুলা বলছি কারণ এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র করা হচ্ছে কোরআন শরীফের কিছু আয়াত দিয়ে, কোরআন শরীফের কিছু আয়াত দিয়ে, কোরআন শরীফের আয়াতগুলা দিয়ে আপনি ইচ্ছে করলে এদিকেও যেতে পারেন, ইচ্ছে করলে এদিকেও যেতে পারেন। আয়াতের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে, কি থাকে, ফ্লেক্সি, কিছু আয়াতের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে না, কিছু আয়াত যেরকম বলেছে আপনাকে সেরকম গ্রহণ করতে হয়, ডান বাম করার কোনো সুযোগ নাই। এগুলাকে আমরা বলি মুহকামাতে কুরআন, কি বলি, মুহকাম, আপনারা বলেন শব্দগুলা খালিওয়া মাহফিলতি এলে ঠিক হয়েছি কে দিলই তুমি, এটা কেউ ঠিক নি কি হইবেন, ঠিক আছে না, এগুলাকে বলে মুহকামাতে কুরআন। মুহকামাতে কুরআন কি, মুহকামাতে কুরআন হচ্ছে কোরআনের কিছু আয়াত যেগুলা হুকুম আহকাম আকিদা সম্বলিত, সেগুলার ব্যাপারে কোরআন স্পষ্ট, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, যা বলেছে তা। সেই কারণে ফজরের নামাজ যে দুই রাকাত, এটা নিয়ে কোনো এখতেলাফ, মানে ফরজ দুই রাকাত কোনো এখতেলাফ নাই, আকিদার সপ্তস্তম্ভ কোনো এখতেলাফ, কোরআনের কোনো এখতেলাফ, নামাজ পাঁচ ওয়াক্ত কোনো এখতেলাফ নাই। কেন, কারণ এগুলা মুহকামাত আয়াত দিয়ে আল্লাহ আল্লাহর বান্দার কাছে পরিষ্কার করে দিয়েছে, ওখানে আপনি মাস্টারি করার কোনো সুযোগ নাই। এবং কোরআন বলছে এগুলা হচ্ছে উম্মুল কিতাব, উম্মুল কিতাব মানে হচ্ছে কিতাবের জান প্রাণ, ফাউন্ডেশন। এরপরে কোরআনের কিছু আয়াতকে বলে মুতাশাবিহাত, মুতাশাবিহাত মানে এই আয়াতগুলার দুই বা ততোধিক অর্থের সম্ভাবনা আছে, এখানে ঘটনা ঘটে যায়। এই যে আমাদের মধ্যে এত এখতেলাফ কেন হয়, এই জায়গার মধ্যে ঘটনাগুলা ঘটে। তো মুতাশাবিহাত মানে যে আয়াত অর্থের দিক থেকে দুই বা ততোধিক অর্থের সম্ভাবনা রাখে। এই আয়াতগুলার ক্ষেত্রে
আমাদের উম্মতে মুসলিমার মেথডোলজি হচ্ছে সিস্টেম হচ্ছে এই আয়াতগুলো আইমাই কেরাম যেভাবে বলেছেন আমরা তাদের সাথে সেভাবে হাত তুলে রাখি কেন কারণ আমার আল্লাহ বলেছেন এই আয়াতের অর্থ আল্লাহ এবং উম্মতের মধ্যে যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বাদে এই আয়াতের অর্থ কেউ জানে ওয়ামা ইয়ালামুহা ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলম এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে আমরা ওখানে যাচ্ছি না জেনারেল অর্থটা আপনাদেরকে বলছি সেই কারণে আমরা কি করি এই সমস্ত আয়াতের ক্ষেত্রে রাসিখুনা ফিল ইলম যারা গভীর জ্ঞানের অধিকারী যারা যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী আমরা ওনার সাথে হাত তুলে রাখি যেমন ইমাম আবু মনসুর মাতুরিদি আমরা হাত তুলে রাখি ইমাম সামারকান্দি ইনারা হচ্ছেন উম্মতের সবচেয়ে বড় ক্যাটাগরির আলেম ইমাম বাজদাবি ইমাম নাসাফি ইমাম তাফতাজানি ইমাম আশআরি ইমাম আবুল হাসান বাহেলি বাকিলানি ফাওরক আসফারাইনি আমরা এই সমস্ত জুয়াইনি রাজি গাজালি আমরা এই সমস্ত উলামায়ে কেরামের সাথে হাত তুলে রাখি এর পিছনে যদি যান ইমামে আজম ইমাম তাহাবি ইনারা হচ্ছেন যুগের সবচেয়ে বড় আলেম এটা আমরা বলছি না পৃথিবীর সমস্ত প্রান্তের উলামায়ে কেরাম বলছেন ইনারা সবচেয়ে বড় আলেম আমার আল্লাহ তাদের ঐক্যমতের উপর আল্লাহর রহমতের কি থাকে সিল থাকে সেই কারণে আমরা যে সমস্ত আয়াতের অর্থ দুই বা ততোধিক আমরা ডানেও যাই না বামেও যাই না কোনো আজহারি কোনো আন্তর্জাতিক কোনো অমুক কোনো সমুক কোনো মুহতামিম কোনো মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নো কেন কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই সমস্ত ক্ষেত্রে আমরা যেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের উপর আমল করি সেই সমস্ত বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিশেষ রহমত প্রাপ্ত আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন তাদের হাতে হ্যাঁ বলি কুনু মাস সাদেকিন গাফেলিনদের সাথে না সাদেকিনদের সাথে সাদেকিন কারা আমরা আজকে জানবো সাদেকিন কাদেরকে বলা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়ে আর বক্তব্য দীর্ঘায়িত না করি যেহেতু আমাদের মূল বিষয় আছে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের গাইডেন্স অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স অনুযায়ী গাইডেন্স অনুযায়ী আমরা আল্লাহর বান্দাদের আমার নবীর উম্মতের বড় বড় আলেমরা এই ক্ষেত্রে যে কথা বলেছেন আমরা সেটার সাথে হ্যাঁ বলি আমরা কথাকে এমনি এমনি করে পেছাই ফেলি না বুঝতে পেরেছেন এখন আমরা কথাগুলা কেন বলছি বলছি এই কারণে গত 150-200 বছর ধরে এই সমস্ত আয়াতকে কেন্দ্র করে বিশেষ করে গত 40 বছর মিডিয়ার জগতে ফেসবুকে ইউটিউবে এই আয়াতগুলোকে ব্যবহার করে আমার আল্লাহর একটা শারীরিক অবয়ব দাঁড় করিয়ে উম্মতে মুসলিমার ঈমান নড়েবড়ে করা হচ্ছে সেই কারণে কিছু জিনিস আপনারা শিখে রাখবেন আমার আল্লাহ সময় থেকে পবিত্র স্পেস থেকে পবিত্র কেন কারণ তিনি তখনও ছিলেন যখন কোনো জায়গা স্পেস টাইম লৌ কুরসি আরশ কোনো কিছুই ছিল না তখন যেরকম ছিলেন এখনও সেই রকম আছেন এখনও সেই রকম আছেন আগে যেরকম ছিলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো দিক থেকে আকৃতি প্রকৃতি গঠন ধরন রং কোনো দিক থেকে আমার আল্লাহর কোনো সাদৃশ্য কোনো মতো নাই যেই সমস্ত আয়াতের মধ্যে মতো মতো মনে হবে সেগুলাকে বলে মুতাশাবিহা এগুলা দুই বা ততোধিক অর্থের সম্ভাবনা রাখে অমুকের হত্যায় অমুকের হাত আছে হাত এখানে অরিজিনাল অর্থে ব্যবহার হয় নাই কি অর্থে ব্যবহৃত হয়েছে মেটাফোরিক্যালি মাজাজান বুঝতে পেরেছেন রূপক ভাবে এখন আপনি যদি মনে করেন হাত ঢুকিয়ে দিয়েছে পথভ্রষ্ট হবেন আপনি জায়গার মধ্যে পৌঁছাইতে পারবেন না সুতরাং যেই সমস্ত আয়াতে আল্লাহর শরীর সাব্যস্ত করা হবে মনে করবেন এখানে এটা মেটাফোরিক্যালি বলা হয়েছে যেভাবে আমরা আমাদের ভাষায় মেটাফোর ব্যবহার করি
আপনারা বুঝতে পেরেছেন? তুমি যেখানেই যাও আমার চোখে চোখে আছো, তা আপনি কি আমার চোখের উপর ভর করেছেন? না, মানে আমি তোমাকে মনিটর করছি, আমি তোমাকে মনিটর করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের তৃতীয় নম্বর তৃতীয় ধরনের আয়াতকে মুকাত্তাআত বলে। যেমন পবিত্র কোরআনের কিছু হরফ আছে, আলিফ লাম মিম কফ নুন, আলিফ লাম রা কাফ হা সাদ। আল্লাহ পাক জানেন এগুলা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছে। আমাদের কোনো কিছু জানা, আমরা শুধু পড়ি। এই আয়াতের অর্থ আল্লাহ জানে, আল্লাহর রসুল জানে। যেহেতু নাজিলকারী আল্লাহ, যার উপর নাজিল করা হয়েছে উনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি চিঠি দিয়েছেন উনি আল্লাহ, যিনি চিঠি রিসিভ করেছেন উনি রসুলুল্লাহ। তো এই দুইজন জানেন, এই দুইজন জানেন। সম্মানিত উপস্থিতি, কুদরতকে বোঝা যায় না। কুদরত রিপ্রেজেন্ট করে নবুয়ত। কুদরত কিসে রিপ্রেজেন্ট করে? নবুয়ত। আপনি যদি কুদরতকে বুঝতে চান তো নবুয়ত দিয়ে একটা আইডিয়া করতে পারবেন যে কুদরতের শান কিরকম হতে পারে, কুদরতের রূপ ধরন গঠন। কুদরতকে যদি আপনি কমপ্রিহেন্ড করতে চান, অ্যাপ্রিহেন্ড করতে চান, কুদরতের উপর যদি আপনি কন্টেমপ্লেট করতে চান, কুদরতকে যদি আপনি ইলুসিডেট করতে যান, কুদরতকে যদি আপনি এক্সপ্লেইন করতে যান, এক্সপ্লিকেট করতে যান, আপনি পুরা বিষয়ের জন্য ডিপেন্ড করতে হবে নবুয়তের উপর। কিসের উপর? নবুয়তের উপর। কারণ কুদরত প্রকাশিত হয় নবুয়তের মাধ্যমে, নতুবা আমি কেমনে জানবো এখানে কে আছে? হ্যাঁ, আমি পাহাড় দেখেছি, আমি সমুদ্র দেখেছি, সমুদ্র পাহাড় এগুলো দেখার পরে আমার একটা বিশ্বাস হয়ে গেছে যে একটা মহান শক্তি এটার পিছনে কাজ করছে। বুঝতে পেরেছেন? আপনি যতই আল্লাহতে অস্বীকার করেন, আপনি যদি কোনো ব্যক্তিকে আল্লাহতে অস্বীকারকারী কোনো ব্যক্তিকে যদি আপনি বঙ্গোপসাগরের সামনে নিয়ে গিয়ে অথবা আমাদের ফয়েজ লেকের পাহাড়ের সামনে নিয়ে গিয়ে বলেন যে এগুলা সব আমার দাদা করেছে, কোনোদিন বিশ্বাস করবে না, নিরেট বলে দেবে আপনি মিথ্যুক। বুঝতে পেরেছেন? কিন্তু উনি আল্লাহতে বিশ্বাস করেন না। কিন্তু আল্লাহতে বিশ্বাস করেন না এমন প্রত্যেক ব্যক্তিকে যদি আপনি আটলান্টিকের সামনে দাঁড় করিয়ে বলেন এটা আমার আব্বার দাদা এই কাজটা সম্পাদন করেছেন, কোনোদিন বিশ্বাস করবে না। বুঝতে পেরেছেন? অনুরূপভাবে ওই একই ব্যক্তিকে যদি আপনি স্টেজ দেখিয়ে বলেন এটা আল্লাহ করেছে, বিশ্বাস করবে? বুঝতে পেরেছেন? কেন? কারণ সাধারণ জিনিস সাধারণ মানুষ, অসাধারণ জিনিসকে অসাধারণ সত্তা। এরপরে আপনি বল, আপনি বা আমার ভাইয়েরা কেন না বলে? আল্লাহ পাক জানে কোন দেশে যাওয়ার জন্য না বলে। বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নবুয়ত হচ্ছে কুদরতের প্রাণ কেন্দ্র, কুদরতের মেজাজ, কুদরতের বিশালত্ব, কুদরতের বিস্তৃতি, কুদরতের গ্রাস, কুদরতের গ্রিপ, কুদরতের সৌন্দর্য, কুদরতের ক্ষমাশীলতা। সামগ্রিকভাবে যদি আপনি কুদরত বুঝতে চান আপনাকে নবুয়তের দিকে দৃষ্টিপাত করতে হবে। এতটুকুন বুঝতে পেরেছেন? নবুয়ত, আদম আলাইহিস সালামেরটাও নবুয়ত, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামেরটাও নবুয়ত। প্রত্যেক নবীর নবুয়ত অনেক বিস্তৃত, বিশাল, কোনো সন্দেহ? মনে রাখবেন, আমাদের এখানে অনেক প্রোগ্রামের মধ্যে আমরা কাজগুলা করি, আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে আপনি মূসা আলাইহিস সালামকে ছোট করবেন? এগুলা নবী যার সাথে আল্লাহ কথা বলেছে। বুঝতে পেরেছেন? আপনারা একজনের কথা মোস্ট অফ দি প্রোগ্রামের মধ্যে আমরা দেখি, ওলিদের শান বর্ণনা করতে গিয়ে আপনি আলেমদেরকে খাটো করেন না। এখানে খাটো করার কোনো সুযোগ নাই। আপনি আমার নবীর শান বর্ণনা করব, যে কোনো মানুষ ধরে নেবে যে মুসার চেয়ে, আদমের চেয়ে আমার নবীর শান বড়। কিন্তু মূসা আলাইহিস সালামকে নিচে নামিয়ে নয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেক নবীর নবুয়ত গ্রেট। কেন? কারণ নবীর নবুয়ত মানি আল্লাহ রাব্বুল আলামিন নিজ মেহেরবানিতে আল্লাহর হেফাজতের চাদরে তাদেরকে নিয়ে নিয়েছে।
সমস্ত নবীর নবুয়ত এক জায়গায়, কিন্তু আপনি নবুয়ত করছেন। আমরা সভা সেমিনার করি না, বড় বড় সেমিনার হয়, যেমন এই সেমিনারের জন্য কি আপনি গিনেস বুকের কাছে আপিল করবেন যে আমার একটা রেকর্ড করা হোক? করবেন। কিন্তু এই মজলিসের মধ্যে যদি 10 লক্ষ লোক হয়, আপনি কি করবেন? অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর এখানে যদি 50 লক্ষ লোকের সমাগম হয়, আমরা রাত দিন এক করে দেব না গিনেস বুক থেকে রেকর্ড নেওয়ার জন্য, যেভাবে আমরা মিলাদুন নবীর জন্য করছি। তো সব মজলিস মজলিস, সব নবীর নবুয়ত নবুয়ত, কিন্তু সকল নবীর নবুয়তের শ্রোতা মণ্ডলী 50 লাখ না, কারো 1,000, কারো 5,000, কিন্তু আমার নবীর নবুয়ত আল্লাহ নবুয়তের জন্য একটা প্যারামিটার তৈরি করেছে, দৈর্ঘ্য প্রস্থ বিস্তৃতি বিকাশ করেছেন আল্লাহ। তো আমার আল্লাহ নবুয়তকে যেই জায়গায় দেখতে চেয়েছেন, যত বিস্তৃতিতে, যত গ্রেটনেসে, যত কম্প্রিহেনসিভনেসে, যত এক্সক্লুসিভনেসে আমার আল্লাহ নবুয়তকে দেখতে চেয়েছেন, সেই নবুয়ত সাজিয়েছেন আল্লাহ আমার নবীর নবুয়ত দিয়ে। মানে আপনি যদি চান নবী জগতের নবুয়তের সবচেয়ে গ্রেট জিনিসটা দেখার জন্য, যেটা গিনেস বুক অফ রেকর্ড হবে, সেই ক্ষেত্রে নবুয়তের সবচেয়ে মাসালে আলা, মানে সবচেয়ে উত্তম উদাহরণ, যেটা আমার আল্লাহ নিজ দয়ায় নিজ মেহরবানিতে নিজের ইচ্ছায় নিজের পছন্দে নিজের মহাব্বতে করেন, আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সাজিয়েছেন, এবং সমস্ত নবীদের নবুয়তের জন্য আমার নবীর নবুয়তকে সে আন্দাজে স্থাপন করেছেন যেভাবে আকাশ মাটির উপরে স্থাপিত। আপনারা বুঝতে পেরেছেন? সেই আন্দাজে করে আমার আল্লাহ নিজেই নাম দিয়েছেন মুহাম্মদ, মানে সব দিক থেকে প্রশংসিত, এবং জ্ঞানের দিক থেকে বলেন, সম্মানের দিক থেকে বলেন, ফজিলতের দিক থেকে বলেন, সব ক্ষেত্রে আমার আল্লাহ নিজে করে নিজে বলেছেন গ্রেট। কি বলেছেন? গ্রেট। আল্লাহ নিজে বলছেন গ্রেট। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ নিজে বলছেন গ্রেট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গ্রেটনেসের পর্তাউটা, এফেক্টটা, ইমপ্যাক্টটা ইনফ্লুয়েন্স করেছে কিসের উপর? নবীর উম্মতের উপর। নবীর উম্মত বেশি, নবীর উম্মত বেশি। কিরকম বেশি? সমস্ত নবীদের উম্মত জান্নাতের কাতারে 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর উম্মত। বুঝতে পেরেছেন? আমার নবীর মুজেজাও সকল নবীর মুজেজা এক পাল্লাই দিলে আমার নবীর একার মুজেজা। মুজেজাও বেশি, অনুসারীও বেশি, এবং আমার নবীর নবুয়তের যে আকাশ, সেই আকাশের বিস্তৃতিও কোনো সীমা পরিসীমা নাই। মনে রাখবেন, আবার সীমা পরিসীমা আপনারা বুঝতে ভুল করেন, একটা জিনিস মাথায় রাখবেন, কিছু জিনিস রেলেভেন্ট থাকে। আমি যখন বলছি সীমা পরিসীমা নাই, আপনি আবার লাভ দিয়ে যদি উঠে বলেন শিরিক হয়ে গেছে, আপনি বুঝতেই পারেন না আমি কি বলতে চেয়েছি। যেমন আমি এখন যে স্টেজে বসে আছি, স্টেজটা আপনারা যে জায়গায় বসে আছেন সেই জায়গার তুলনায় এটা একটা অংশ, এই এই পুরা মাঠের একটা, মাঠটা হচ্ছে একটা কুল, মাঠটা হচ্ছে একটা কুল, মানে এটা একটা পুরো বিষয়, পুরো বিষয়ের অংশ হচ্ছে স্টেজ। বুঝতে পেরেছেন? আমি যদি বলি মাঠটা হচ্ছে, সব মিলে আমরা আরবিতে ব্যবহার করি কুল, কুল মানে পুরা বিষয়টা। আচ্ছা বলেন তো, মাঠ স্টেজের তুলনায় বড় কিন্তু এই এলাকার তুলনায় ছোট না? এই এলাকা মাঠের তুলনায় বড় না কিন্তু এই এলাকা হালি শহর এলাকার তুলনায় এই এলাকা ছোট না? আপনি যখন বলবেন ও হালি শহর এলাকার কথা হয়, তাহলে কিন্তু বহুত বড় এলাকা। কিন্তু আমি যদি বলি চট্টগ্রামের তুলনায় হালি শহর কোন পুকুরের মাছ? হ্যাঁ, আবার আপনি বলতেছেন আমি চট্টগ্রামের মতো এত বড় শহর দেখি নাই, তা আপনি শিরিক বলবেন? ও ভাই, আমি যতটুকুন দেখেছি ততটুকুনের ক্ষেত্রে চট্টগ্রাম বড়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম ছোট, বাংলাদেশ এশিয়ার ক্ষেত্রে ছোট, এশিয়া পুরা পৃথিবীর ক্ষেত্রে ছোট, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে পৃথিবী আর কোন পুকুরের মাছ? এতটুকু, এতটুকু। আমরা
ধরেন এখান থেকে 20-25 ঘন্টা সফর করে আমেরিকায় যায়, আমেরিকা থেকে যদি আরো প্রায় 8 ঘন্টা সফর করে ব্রাজিলে যায়, ব্রাজিলের পরে আর কিছু আসেনি, পৃথিবী শেষ, পৃথিবী এরপরে পানি, আল্লাহ পাক জানে আল্লাহ কি সৃষ্টি করেছেন। এই হচ্ছে পৃথিবীর দৌড়, এই হচ্ছে পৃথিবীর দৌড়। আমি যখন বলছি সীমা পরিসীমা নাই, আপনি উঠে শিরিক ফতোয়া দিবেন না। সীমা পরিসীমা মানে সৃষ্টির ক্ষেত্রে সীমা পরিসীমা নাই, আর যদি আল্লাহর ক্ষেত্রে হয় তো আমার নবী আল্লাহর জন্য জুজ সামান্য, আমার আল্লাহ কুল, কিন্তু আমার নবী আমাদের তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা হালি শহর, আমরা হালি শহর। আল্লাহর জ্ঞানের দুইটা বাউন্ডারি, কয়টা বাউন্ডারি? দুইটা, একটা মা কানা আর একটা ওয়ামা ইয়াকুন, যা ছিল যা হবে। আমি বলছি আমার নবী এই মা কানারও মালিক, মা ইয়াকুনুরও মালিক। এখন আপনি লাভ দিয়ে উঠছেন, হ্যাঁ কো শিরিক করে ফেলছে, দেখছেন কত বড় হলে না না। আরে ভাই আল্লাহ তো মা কানা ওয়ামা ইয়াকুনের স্রষ্টা, আপনি আল্লাহকে এই তুলনায় আনতে পারবেন? পারবেন। আপনারা বুঝতে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? এভাবে যখন কারোর সাথে কথা বলবেন এই আন্দাজে সুন্দর করে বুঝিয়ে দেবেন, কারোর সাথে ফাইট করতে যাবেন না, কারোর সাথে কোনোভাবেই কারোর সাথে ফাইট করবেন না কোনোভাবে, ফেসবুকের মধ্যে যত্রতত্র যা মন চায় কমেন্ট করে দিবেন না, ফেসবুক ব্যবহারে বড় সাবধান। আপনারা জানেন একটা শব্দ আছে প্রপাগান্ডা, নাম শুনেছেন? কি নাম? প্রপাগান্ডা। প্রপাগান্ডাইটা আগে এটাকে আমরা নেগেটিভলি বলতাম, বাজে শব্দ, কিন্তু মনে রাখবেন বিজ্ঞানের এই যুগে আপনারা খুব মনোযোগ দিয়ে বিশেষ করে ইউথরা শুনবেন, তাহলে আপনারা বর্তমান সময়ের অনেক কিছু বুঝতে পারবেন। প্রপাগান্ডা এখন এটা হয়ে গেছে একটা সায়েন্স, প্রপাগান্ডা ইটসেলফ বিকেম এ সায়েন্স, এটা একটা বিজ্ঞান। এটা প্রপাগান্ডা কেমনে করে সেটা জানতে হয়, বুঝতে হয়, সেই জন্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল ওয়ার্ডে অনেক কোর্সও করা হয় আপনি প্রপাগান্ডা কেমনে ইউজ করবেন। প্রপাগান্ডা মানে কি? প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা হাফ সত্য অথবা একেবারে ফ্রড একটা জিনিসকে জাতীয় লোকাল আঞ্চলিক জাতীয় আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেওয়া, এবং ছেড়ে যখন দিবেন মিডিয়ার মাধ্যমে সেটাতে পলিশ করা, এমনভাবে রং লাগানো যাতে মানুষ ইচ্ছে করলেও বিশ্বাস করতে না পারে। এবং যখন এই একটা জিনিসকে সমাজের সর্বক্ষেত্র থেকে ঢালাওভাবে প্রত্যেক দিন প্রচার করা হবে, অটোমেটিক্যালি এটার মাধ্যমে সামগ্রিকভাবে সাধারণ মানুষ যারা, একটা জনমত তৈরি হয়ে যায়, আপনি কল্পনাও করতে পারবেন না কি হয়ে গেছে। এই জনমত তৈরি যখন হয়ে যায় তখন অটোমেটিক্যালি অনেক বড় বড় রাষ্ট্রের পতন হয়, অনেক বড় বড় লোক চেয়ার থেকে ছিটকে পড়ে, বুঝতেও পারে না। আপনারা বুঝতে পেরেছেন? পুরো সায়েন্সটা বুঝতে পেরেছেন? এখন এই যে বর্তমানে আপনি দেখছেন না ফেসবুকের মধ্যে, ফেসবুকের মধ্যে কুরআন আমাদেরকে বলছে, দেখেন প্রপাগান্ডার ক্ষেত্রে যদি সায়েন্স অফ প্রপাগান্ডার ফেস করো তুমি, ইয়াইহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন সংবাদ যদি তোমার কাছে আসে বা এমন একটা সোর্স থেকে এসেছে সংবাদটা বিশ্বাসযোগ্য নয়, মানে যিনি সংবাদটা দিয়েছেন উনি বিশ্বাসযোগ্য না, তো আমাকে কি করা হচ্ছে? আমাকে বলা হয় না যে এটা বাদ করে দাও, এটা বলা হয় না, আমাকে বলা হচ্ছে ফাতাবাইয়ানু, পুরো সংবাদটা ছিঁড়ে ছিঁড়ে দেখো এখানে বিশ্বস্ততার জায়গা কোথায় আছে, এই এই নিউজটার ওয়েট কতটুকু, এটা তুমি ছিঁড়ে ছিঁড়ে দেখো। কেন? যদি তুমি এভাবে অ্যানালাইসিস না করো পরবর্তীতে তোমাকে কি করতে হবে? পস্তাতে হবে, শর্মিন্দা হতে হবে। তুমি কি হয়ে যাবে? নোয়িংলি আননোয়িংলি ইউ উড বি অর ইউ উইল বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট প্রপাগান্ডা, তুমি না বুঝে সেই প্রপাগান্ডা তোমার মাধ্যমে ছড়িয়ে পড়বে, তুমি ফাসেকদের খাতায় তোমার নাম উঠে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমাদের যদি আমি আমাদের সুন্নি অঙ্গনে বলি, কি অঙ্গনে? সুন্নি অঙ্গনে, সুন্নি অঙ্গনের মধ্যে
আপনি এই যে কিছুদিন ধরে কিছু জিনিস দেখতেছেন না, অবাক বিষয় হচ্ছে, এক্সকিউজ মি, অবাক বিষয় হচ্ছে এই জিনিসগুলো বাজারে আসার সাথে সাথে দুই সেকেন্ডের মধ্যে বাংলাদেশের কোনায় কোনায় চলে যাচ্ছে, এটা খেয়াল করেছেন? আমি কিন্তু খুশি হয়ে গেছি, কেন? আমি মনে করছি বাংলাদেশের সবাই আমি ভাইরাল হয়ে গেছি। আমার ভাই, আপনি ভাইরাল হন নাই, আপনাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। আপনাকে ভাইরাল করে কারা করেছে? একটা নির্দিষ্ট লোক যারা গবেষণার সাথে জড়িত, শিক্ষা দীক্ষার সাথে জড়িত, আপনি তার অতটুকু আইডিয়া রাখেন না। আপনি তো মনে করছেন মাহফিলের মধ্যে মুখে তুই তুকারি করলেন, ডিবেটের আহ্বান করলেন, আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন, কিন্তু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বারোটা বাজিয়ে দিয়েছেন এটা আপনি বুঝতে পারেন নাই। আপনি, আমি, আপনারা সবাই বাসায় গিয়ে যাদের মাধ্যমে কাজগুলো হচ্ছে আপনি তাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, গত তিন বছরের যদি ভিউ রেট দেখেন তো 7-8 হাজারের নিচে, কিন্তু এই ভিডিওটা উনি দেওয়ার 2 মিনিটের মধ্যে 100, 200, 300 দেখে ফেলতেছে। কেন? কারণ এখানে আপনার সাথে যারা, যাদেরকে আপনি প্রতিপক্ষ মনে করছেন তারা অনেক ধূর্ত, অনেক চালাক, তারা মিশনের কাজ বুঝে, তারা অনেক ডিসিপ্লিন, তারা ওয়েল অর্গানাইজড, তারা শিক্ষা দীক্ষা রাখে, গবেষণার সাথে জড়িত, তারা আপনাকে ডিবেট করে হারাবে না, তারা প্রপাগান্ডার মাধ্যমে জাতীয় মত গঠন করে কখন আপনাকে স্টেজের বাইরে ফেলে দেবে আপনি বুঝতেও পারবেন না। আপনার যত চিল্লা চিল্লি আপনি স্টেজের বাইরে থেকে করবেন, স্টেজে উঠে করতে পারবেন না। এবার আপনি বলেন ডিবেট 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 চাই, ডিবেট করে বাঁচতে চাই, করেন, কেউ আসবে না আপনার সাথে ডিবেট করতে, আপনারা বুঝতে পেরেছেন? এখন এই ভিডিওগুলো আপনি বাসায় যাওয়ার আগ মুহূর্তে শত শত ফেক আইডি থেকে পুরা সবাই মিলে পৃথিবীর 6-7 জায়গা থেকে, আমিরাত বলেন, নর্থ আমেরিকা বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, এগুলো তো একটা অর্গানাইজড কাজ, এই কাজগুলো ধারাবাহিকভাবে শেয়ার হয়, শেয়ার হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আপনি কিন্তু খুশি, কেন? আপনি মনে করছেন আপনি ভাইরাল হয়ে গেছে, আপনাকে অনেকে চিনতে পারছে। প্রপাগান্ডা কিভাবে করছে দেখেন, এটাকে প্রপাগান্ডা বলে, হয়ে গেছে সবাই। জনমত তৈরি কিভাবে হচ্ছে? মানুষ, মেইন স্ট্রিম সোসাইটি অফ বাংলাদেশ, দোজ হু আর বিজনেসম্যান, যারা প্রফেসর, যারা সায়েন্টিস্ট, যারা শিক্ষিত শ্রেণী, মেইন স্ট্রিম সোসাইটি, ওনারা দেখার পরে ওনাদের ভিতরে কি আসে? ধুর, এগুলার খেয়া দেয়া কোনো কাজ নাই, জাহেল মূর্খ, বুঝতে পেরেছেন? আজকে যখন আমি বাস দিয়ে আসতেছিলাম তো আমি টুপি টুপি খুলে মাস্ক করে ফেলছি যাতে মানুষজন না চিনে, পাবলিক প্লেস অনেক ঝামেলা হয়ে যায়। আমার পাশে বসে একজন এক ধরনের ভিডিও দেখতেছে, দেখে দুইজনে মিলে যেই পরিমাণ গালাগালি করছে ওই গালাগালি আমি আমার জীবনেও শুনি নাই। দুইজনে যেই পরিমাণ, আমার যতটুকুন মনে হচ্ছে তাদের কথাবার্তায়, এক্সপোর্ট ইম্পোর্ট করে চট্টগ্রামের লোক, ভালো ব্যবসা বাণিজ্য করে, তারা বক্তব্যগুলো একজন আরেকজনকে দেখাচ্ছে, যেই পরিমাণ ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজে গালাগালি করেছে, আমার ইচ্ছে হয়েছে আমি ওই বাস থেকে নেমে যাই, আল্লাহ না করুক সে যদি চিনতে পারে বা চিনেছে আল্লাহ পাক জানে। জনমত এখন আপনি বুঝতে পেরেছে প্রপাগান্ডা দিয়ে কি হয়? সেই কিন্তু আপনি কি বিষয়ে ডিবেট করছেন কোনো কিছু চাচ্ছে না। মনে রাখবেন এখানে আপনি যদি গালিও দেন আর্ট করে গালি দেবেন, আর্ট আছেন একটা, আপনার ভদ্রতা, নম্রতা, জ্ঞান, চরিত্র সব কিছু ফুটিয়ে তুলবেন, দিতে পারবেন, কিন্তু আর্ট দিয়ে করেন। আপনি যদি এখন 70-80-90-এর দশকের মতো করে কথা বলেন তো আপনি সুন্নিয়তকে প্রপাগান্ডার পার্ট করে 12টা বাজিয়ে ছেড়ে দেবেন, বুঝতে পেরেছেন? আমাদের এখানে কিছুদিন আগে বাহার সিগন্যাল একটা মাদ্রাসার পাগল করে দিয়েছে না, হাইজবান্ডার দরবার শরীফের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, সমুকের বিরুদ্ধে, এই যে আপনি প্রপাগান্ডার পার্ট হয়ে গেলেন, বুঝতে পেরেছেন? সবাই মিলে কথা বলছে কিন্তু আমাদের এখানে কেউ কাউকে দমাচ্ছে না, কেউ যে, কারণ আমাদের এখানে তো লিডারশিপ আছে। তো আপনি কি করলেন? আপনি করেছেন, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, যেই ব্যক্তি এই কথাগুলো বলেছে তার গত 3 বছরে ইউটিউব ভিডিওগুলো ভিউ দেখেন 10 জন, 15 জন, 50 জন, সর্বোচ্চ 200, সর্বোচ্চ
200 কিন্তু যেই আপনি ধরেন আপনি আমার বিরুদ্ধে বলছেন আমার বিরুদ্ধে বলার পরে কি হয়েছে আপনার ভিডিওর ভিউ রেট বেড়ে 100 কে পর্যন্ত গেছে 100 কে এটা কে করেছে এটা ওই প্রপাগান্ডার লোক কেন কারণ তারা আন্তর্জাতিক জাতীয় যারা আমাদের দেশের মেইনস্ট্রিম তাদেরকে দেখাতে চাচ্ছে যে এই মূর্খগুলার কাজ দেখেন এরা ভাষা কি কথা কিভাবে বলে তাপি কি হয়ে গেলেন আপনি প্রপাগান্ডার অংশ হয়ে কখন মেইনস্ট্রিম সোসাইটি থেকে সটকে পড়েছেন আপনি বুঝতেও পারেন না আপনি বুঝতেও পারেন না এই প্রপাগান্ডাটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইউজ করে ইরাককে একদিনে শেষ করে না ইনাই সিটিং গেট হইছেন কেউ না বুঝে ইরাক করেও একদিনে শেষ করে দি না না কি জেদে আগে ইরাক ইয়েন গরের হইগো প্রপাগান্ডা দিয়ে গরাই মিডিয়ারে হাজত লাগাই মিডিয়া হাজগুজি মিডিয়া কাজ করার পরে পুরো পৃথিবীর মধ্যে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে একটা জনমত তৈরি হয়েছে যখন ওই দেশের লোক ইরাককে ধ্বংস করে দিচ্ছে তো সেই দেশের লোকের ভিতরে কোনো দয়া পরবশ দয়া উঠে নাই কেন কারণ ইতোপূর্বে তারা জেনেছে যে এই সমস্ত দেশ এগুলো সভ্যতার জন্য ভালো না আমি আরেকটা एग्जांपल দিলে আপনারা বুঝতে পারবেন তারপরে বুঝতে পারবেন সুফিয়া ইকরাম কোন প্রপাগান্ডা করেছে যার কারণে ইসলাম পুরো পৃথিবীর বুকে এভাবে প্রচারিত প্রসারিত হয়েছে তখন আপনি সুফিয়া ইকরামের প্রপাগান্ডা বুঝবেন আমাদের এখানে গত বছরখানেক আগে আপনারা এখানে যদি আমাদের হেফাজত ইসলামের ভাইয়ের থেকে থাকেন আমি ছোট করতেছিলাম আপনারা আমার কথা বুঝার চেষ্টা করেন যদি কেউ থাকেন বাসায় গিয়ে চিন্তা করেন আমার সাথে একমত পোষণ করলে করবেন না করলে নাই কোনো অসুবিধা নেই হেফাজতে ইসলাম মাঠে নেমেছে ঠিক আছে ঢাকার মধ্যে আপনি ঘোড়া নিয়ে তলোয়ার নিয়ে এশক দেখিয়েছেন দেখে নাই যিনি দেখিয়েছেন ওনার ইমোশন হয়তো জায়গা মতো ঠিক আছে ইমোশন তো কারণ ওনাকে ছোটকাল থেকে যা পড়িয়ে পড়িয়ে বড় করানো হয়েছে উনি এটারই পার্ট এন্ড পার্সেল উনি মনে করছে এটা এখন তলোয়ারের দুনিয়া উনি বুঝতে পারেন না এখন আর তলোয়ারের দুনিয়া নাই এটা কিসের দুনিয়া এটা সুইসের দুনিয়া আপনি বুঝতে পেরেছেন আপনি ঘোড়া নিলেন তলোয়ার নিলেন আন্তর্জাতিক আপনি করেন নাই আপনাকে দিয়ে করানো হয়েছে কেন কারণ আপনি প্রপাগান্ডার অংশ হয়েছে না বুঝে প্রপাগান্ডার অংশ হয়েছে আমি যদি আজকে এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারি এটা আমার সফলতা আর বড় ওয়াজের দরকার নাই এতটুকু বুঝতে যদি পারেন অনেক কিছু আপনি করেন নাই আপনাকে দিয়ে করানো হয়েছে হয়তো আপনি জানেনও না আপনার যারা বড় তারা জানে তারা কি করছে তারা জানে তারা কি করছে নতুবা এই ধরনের কোন মাহল তৈরি হলে আমাদের ধর্মীয় দলগুলো তো এমবেসির মধ্যে ঘোরাফেরা করে করে না আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আপনি করলেন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দিয়ে করিয়েছে হয়তো আই এম নট শিওর আপনি করার পরে পুরো আন্তর্জাতিক মিডিয়া সেটাকে নিয়ে পুরো পৃথিবীর মধ্যে পাঠিয়েছে জনমত তৈরি হয়েছে কি সভ্যতার বিপরীতে বিজ্ঞানের বিপরীতে ডিসিপ্লিনের বিপরীতে ডেমোক্রেসির বিপরীতে এই শক্তিটা জঙ্গিবাদী শক্তি এবং এরা মুসলমান আপনারা বুঝতে পেরেছেন আপনি বুঝতে পারেন নাই জনমত তৈরি হয়ে কখন আপনি মেইনস্ট্রিমের স্টেজ থেকে সটকে পড়ে গেছেন আমরা যখন আন্তর্জাতিক দুনিয়াতে গিয়ে কথা বলি তারা চিন্তা করে এটা তো ডিফারেন্ট কথা এটা তো ওইটার মতো না অত এমানি সে হয়ে গেছে এক্সাম্পল এক্সাম্পল হওয়ার কথা ছিল কার আমার কিন্তু আমাকে এক্সাম্পল হতে দেয় নাই আমাকে এক্সাম্পল হতে দেয় নাই কিছু মানুষকে দিয়ে উস্কে দেওয়া হয়েছে কিছু মানুষকে দিয়ে উস্কে দেওয়া হয়েছে আজকের দিন পর্যন্ত আমি জানিও না আমার কোন বক্তব্য ভুল হয়েছে বা কোন বক্তব্যে এলমি আলোচনার বিরুদ্ধে গেছে আপনারা বুঝতে পেরেছেন উস্কানো হয়েছে এবং এই উস্কিয়ে দিয়ে আপনি আন্তর্জাতিক দুনিয়ার মধ্যে নিজের যে অবস্থান সেটা নষ্ট করে ফেলেছে এটাকে বলে আর্ট অফ প্রপাগান্ডা আপনারা আজকে গুগলের মধ্যে সার্চ দিয়ে প্রপাগান্ডা শব্দটার উৎপত্তি এটা কি আরো জানলে আরো অনেক কিছু জানতে পারবেন এখন সেই কারণে আপনি যখন ফেসবুকে পার্ট হবেন ফেসবুকের কোন জায়গায় আপনার মতামত দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন মনে রাখবেন এর মাধ্যমে হয় আমার নবীর দ্বীনের খেদমত হবে
নতুবা আমার নবীর দ্বীনের বদনাম হবে, নবীর দ্বীনে বদনাম হবে। আজকে আমরা যার মজলিসে এখানে বসেছি, উনারা উনাদের জীবদ্দশা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যে প্রপাগান্ডা উনাদের মেজাজের, এলমের, উনাদের মজলিসের, উনাদের তবলিগের, উনাদের দাওয়াতের, উনাদের শিক্ষার, আপনি সামগ্রিকভাবে যদি এটা গ্রহণ করেন, আপনি কোনোভাবেই ধর্মকে নেগেটিভলি পৃথিবীর কাছে প্রেজেন্ট করতে পারবেন না। এরা সেই দিন থেকে পজিটিভ ছিল, আজকের দিন পর্যন্ত পজিটিভ। সেই কারণে আপনাকে বলা হয়েছে গাজালি পড়িও না, গাজালি পড়িও না। আজকে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক প্রত্যেকে গাজালি পড়া যাবে কিনা, উনি উত্তর দিচ্ছেন না গাজালি পড়া যাবে না। দেখছেন কত বড় পণ্ডিত, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাই ওয়া নাফানা বিউলুমিহি ফিদ্দারাইন আমিন। আজকের দিন পর্যন্ত ইউরোপের মধ্যে যত মানুষ ইসলাম কবুল করে, প্রত্যেক মানুষের ইসলাম কবুলের পেছনে অথবা মেজরিটি লোক ইসলাম কবুল করে, হয় ইমাম গাজালির কিতাব পড়ে, নতুবা জালালউদ্দিন রুমির কিতাব পড়ে, অথবা আল্লাহর কোন ওলির সংস্পর্শে এসে, কোন মৌলবীর সংস্পর্শে এসে না। আমরা জানি, আমরা খেদমত করি, আমরা জানি না, আমাদের মজলিসও লোক ইসলাম কবুল করে, কিন্তু মেইন স্ট্রিম সোসাইটি না। মেইন স্ট্রিম সোসাইটি মানে শিক্ষিত সমাজ, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, এদেরকে আপনি জ্ঞান দিয়ে বশ করতে পারবেন না, এদেরকে নজর দিয়ে বশ করতে হয়। তাইলে কিছু জ্ঞান বলে বলে, কিছু জ্ঞান নজরে নজরে, বুঝতে পেরেছেন? বড় বড় পণ্ডিত আসে না আউলিয়া ইকরামের দরবারে, বড় বড় পণ্ডিত উলামায়ে রব্বানির মজলিসে বসে, বুঝতে পেরেছেন? কিন্তু দুই তিন মিনিট বসার পরে কি হয়ে যায়? কায়দা হয়ে যায়। স্বাভাবিকভাবে যারা বড়, ধরেন কেউ রাজনীতি করে, কারো কাছে এলম আছে, কারো কাছে টাকা পয়সা আছে, এই তিনটা এমন জিনিস যেটা মানুষের ব্যবহার পরিবর্তন করে ফেলে, যেটা মানুষের আদা, স্বভাব, প্রকৃতি, মেজাজ পরিবর্তন করে, মোস্টলি মানুষকে অহংকারী করে ফেলে, মোস্টলি। সেটা জ্ঞান হোক, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান, ঢাকা ইউনিভার্সিটির ইভেন লেকচারার যারা, স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলার পরে কনভিন্স হবে, কথা বলার আগ পর্যন্ত উনি আমার সাথে কথাও বলতে চাইবেন না, কেন উনি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, বুঝতে পেরেছেন? জ্ঞান, টাকা পয়সা, টাকা পয়সা তো মানুষকে 90 ডিগ্রি চেঞ্জ করে ফেলে, আর হচ্ছে রাজনীতি। আপনি যখন রাজনীতির একটা পোস্ট হোল্ড করবেন, পোস্ট যত বড়, মেজাজের মধ্যে অহংকারও তত বেশি, আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু সবচেয়ে বেশি অহংকারে পড়ে যায় কারা বলেন না? আলেম। কারা? আলেম। ইমাম গাজালি একটা কিতাব লিখেছে কিসের উপর? অহংকারীদের উপর। সেই অহংকারী, উনি বলেছেন চার শ্রেণীর লোক অনেক অহংকারী। প্রথম শ্রেণীতে কাকে রেখেছেন জানেন? আমাদেরকে, যদিও আমরা তো আলেম না, আমরা তো ছাত্র, আলেমদেরকে প্রথম কাতারে রেখেছে। কেন? কারণ এলম যখন কারো ভিতরে ঢুকে, সে অনেক কিছু নিয়ে একসাথে ঢুকে, এলম একা কারো সিনার ভিতরে ঢুকে না, অনেক কিছু নিয়ে ঢুকে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে অহংকার। সেই কারণে সমস্ত এলম কখনো উপকারী জ্ঞান হয় না, সেভাবে সমস্ত আলেমও উপকারী আলেম হয় না। আপনার সমাজের মধ্যে দিন যত যাবে, তত আপনার সমাজ থেকে উপকারী জ্ঞান খতম হয়ে যাবে, আপনার এলাকার মাহফিলের মধ্যে উপকারী মাহফিল খতম হয়ে যাবে। একটা সময় এখন আসবে, এমন আসবে, আমার নবী বলেছেন কোনো আলেম থাকবে না। আলেম মানে কোন আলেম? মানে আল্লাহর ওলি, যারা উপকারী জ্ঞান যাদের সিনার ভিতরে, এমন আলেমের সংখ্যা শূন্যের কোটায় চলে আসবে। মানুষ জাহেলদেরকে, জাহেল কারা? আরবি গ্রামার বুঝে, কিন্তু যাদের সিনার ভিতরে এলমের তরিকত এবং এলমের সুলুক নাই, যারা আলেমে রব্বানি না, এই ধরনের আলেমের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসবে। মানুষ মূর্খদেরকে আলেম মনে করে প্রশ্ন করবে, ফতোয়া জানতে চাইবে, সে না জেনে ফতোয়া দেবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এটা বুখারী শরীফের আওয়াজ। আমার নবী কি বলেছেন? আল্লাহ মানুষের সিনা থেকে, ইন্নাল্লাহা লা ইয়াখবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস,
বাল ইয়াকবিদুল ইলমা বিকব্দিল উলামা, আলেমদেরকে তুলে নিয়ে আল্লাহ মানুষের সিনা থেকে টেনে বের করবে না, আলেমদেরকে তুলে নিয়ে আল্লাহ এলম তুলে ফেলবে। শেষ পর্যন্ত কি হবে? কোনো আলেম থাকবে না। মানুষ কি করবে? কইতাখাযান নাস রুসান জুহালা, মানুষ জাহেল মূর্খ। কেন মূর্খ? সে তাকওয়ার কথা বলে, ভিতরে তাকওয়া নাই। ইখলাসের কথা বলে, ভিতরে ইখলাস নাই। হায়ার কথা বলে, ভিতরে হায়া নাই। আখলাকের কথা বলে, নিজের কাছে আখলাক নাই। খাউফ খশিয়ত ওয়ারা, এগুলার কথা বলবে, নিজের মধ্যে নাই। এই ধরনের জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। তাকে মানুষ জিজ্ঞেস করবে প্রশ্ন, আফতাউ বেগাইরে এল, না জেনে ফতোয়া দেবে। ফদল্লু ওয়া আদল্লু, নিজও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? সেই জামানায় উপকারী জ্ঞান খতম হয়ে যাবে। এখন আপনি কেমনে বুঝবেন কোনটা উপকারী কোনটা অপকারী? একেবারে সিম্পল ভাষায়, যেই বক্তার যেই আলেমের কথায় যেই আলেমের চাহনিতে আপনার ভিতর জগতের মধ্যে আল্লাহর খৌফ খশিয়ত, আমার নবীর ইশক মহব্বত, আউলিয়া ইকরামের নিসবতের প্রতি আলাদা একটা ভালোবাসা জাগবে, বুঝতে পারবেন আপনি রাইট জায়গার মধ্যে আছেন। যদি কোনো মাহফিলের মধ্যে কোনো আলেমের বক্তব্যের বক্তার বক্তব্যে ঘৃণা হিংসা ফতোয়া ইদার কাবাত ইদার উদার কাবাত হাসি মজা, ভিতরে তাকুয়া পরহেজগারি এশক আদব এগুলা জাগরিত হবে না, এটা আপনার জন্য রাইট মাহফিল না, আপনার জন্য রাইট মাহফিল না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, তো নবুয়তের ক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করেছেন, একেবারে পিক, নবুয়তের পিকের মধ্যে নবীকে রেখেছেন। আর ভেল, আপনি যদি এখন, আমি নবুয়তকে কিভাবে বুঝবো, নবুয়ত কেমন, নবুয়তের সৌন্দর্য কেমন, নবুয়তের ফ্র্যাগরেন্স, নবুয়তের অ্যারোমা, নবুয়তের খুশবু, নবুয়তের আখলাক আমি কিভাবে বুঝবো? তো ভেল, নবুয়ত যেমন কুদরতের শান, অনুরূপভাবে ভেলায়ত নবুয়তের শান, ভেলায়ত নবুয়তের শান। আপনি যদি নবুয়তের মেজাজ বুঝতে চান তো ভেলায়তের দিকে দৃষ্টি দেন, আপনি যদি নবুয়তের কাজ করার মিশন বুঝতে চান তো ভেলায়তের দিকে দৃষ্টি দেন, আপনি যদি নবুয়তের মেথডোলজি বুঝতে চান, শান ও মান বুঝতে চান, বিস্তৃতি বুঝতে চান, ব্যাপকতা বুঝতে চান, আপনি কার দিকে দৃষ্টি দিবেন? ভেলায়তের দিকে। সেই কারণে এখনো পর্যন্ত, যেমন আমি কিছুদিন আগেও বলেছি, আমেরিকার মধ্যে বাবা মহিউদ্দিন যান আমেরিকাতে, উনি নিজে যান নাই, ওনাকে নেওয়া হয়েছে ওখানে শ্রীলঙ্কার গ্রামে, এক পাহাড়ের মধ্যে উনি ছিলেন। আমেরিকার কিছু দার্শনিক গবেষক এসে শ্রীলঙ্কায় এসেছিলেন, ওনাকে ভালো লেগেছে, নিয়ে গেছে। সিম্পল একজন মানুষ, লুঙ্গি পড়া আর এই হাতওয়ালা গেঞ্জি পড়া, সিম্পল একজন মানুষ, নট সুটেড বুটেড, ইংরেজির ইও জানেন না, উনি ভালো করে শ্রীলঙ্কান সাধু ভাষাও বলতে পারেন না। ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়া শহরে এই ব্যক্তির মাধ্যমে অসংখ্য আমেরিকান ইসলাম কবুল করে। এক ব্যক্তি কথা বলতে পারে না, এক ব্যক্তির ভালো করে পারফিউম তো দূরের কথা, একটা কাপড়ে চুপড়ে একটা ব্যাপার আছে না, আমরা কত করে চেষ্টা করি নিজেকে ইংরেজি বলে একটু স্মার্টনেস দেখাতে, কিন্তু উনার মধ্যে এগুলো কোনো কিছুই নাই। কিন্তু যারাই উনার সংস্পর্শে আসতেছে তারা ওখান থেকে বের হতে পারছে না। এখন জানতে ইচ্ছে করে কি এমন জিনিস তার ভিতরে আছে যা আমার ভিতরে নেই। আমি তো কত গুছিয়ে ইংরেজিতে উর্দুতে আরবিতে বাংলাতে কথা বলছি, সুটেড বুটেড হয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি অত্যাধুনিক ভাষায় দিনকে তুলে ধরতে, কিন্তু মানুষকে বসিয়ে রাখতে পারছি। তাহলে মানুষ আমার থেকে নবুয়তের জ্ঞান শিক্ষা করছে ঠিক, কিন্তু নবুয়তের ঘ্রাণ পাচ্ছে, নবুয়তের অ্যারোমা এটা পাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা জিনিস মিসিং আছে। যে জিনিসটা মিসিং আছে সেটা কি? তো সেটা হচ্ছে নবুয়তের যেই নূর, কুদরতের নূর দিয়ে প্রজ্বলিত,
নবুয়তের সেই নূর দিয়ে আমার সিনা প্রজ্জ্বলিত না, আমার সিনা প্রজ্জ্বলিত না। কেন? কারণ চুম্বক কখনো গাছকে আকর্ষণ করে না, চুম্বক আকর্ষণ করে পেরেককে, লোহাকে। কত দূর? ক চুম্বক যদি বড় হয়, আপনি যদি 80,000 মাইল দূরেও থাকেন, চুম্বকের যদি বড়ত্ব বিস্তৃতি থাকে, 80,000 মাইল দূরে একটা পেরেক পড়ে আছে, চুম্বক এখান থেকে তাকে আকর্ষণ করে। আপনারা জানেন, যারা ফিজিক্স পড়ে তারা জানার কথা, চুম্বক যেই ফিল্ড দিয়ে ওই পেরেককে আকর্ষণ করছে এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। অথচ ওই চুম্বক পাশে পড়া একটা গাছকে নাড়াতে পারছে না। আপনি যেতে যেতে পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছেন। আমরা ক্যাবলা চেক করি না? ক্যাবলা ক্যাবলা চেক করি তো। তো ক্যাবলার কম্পাসটা উত্তর দক্ষিণ কেমনে হয়ে যায়? কি কারণে আপনি যখন এভাবে ধরেন এটা উত্তর দক্ষিণ হয়ে যায়? কেন? কারণ এটা ওই চুম্বকের আকর্ষণের কারণে। চুম্বকের চুম্বক আকর্ষণ করার সক্ষমতা রাখে, আর ওই সুইটা আকর্ষিত হওয়ার সক্ষমতা রাখে, আকর্ষিত হওয়ার সক্ষমতা রাখে। এই যে একজন আকর্ষণ করছে আর একজন আকর্ষিত হচ্ছে, এই ফিল্ডটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। সেই কারণে আপনি একবারে নর্থ এন্ডের মধ্যে চলে গেছেন সাউথ এন্ডের মধ্যে, সেই জায়গার মধ্যে সুই চুম্বকের কারণে আকর্ষিত হচ্ছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের আলো প্রজ্জ্বলন করার জন্য নবুয়তের ম্যাগনেট বানিয়েছেন, নূরে নবুয়ত বানিয়েছেন। সেই নূরে নবুয়ত দিয়ে আল্লাহ পৃথিবীকে প্রজ্জ্বলিত রাখার জন্য কিছু সিনার ভিতরে আল্লাহ বেলায়তের নূর জ্বালিয়েছেন, বেলায়তের নূর জ্বালিয়েছেন। আপনি যদি নবুয়তের ফ্র্যাগরেন্স নিতে চান, আপনি এই বেলায়তের ফ্র্যাগরেন্সে আসতে হবে। আপনি নবুয়তের অ্যারোমা নিতে চাইলে বেলায়তের অ্যারোমার মধ্যে আসতে হবে। ওই খুশবু, ওই শান, ওই মান, ওই জ্বলন, ওই তলন, ওই ধমক, ওই মর্তবা, আসমত, বিস্তৃতি, ব্যাপকতা, সব কিছু আপনি বেলায়তের মধ্যে পাবেন, আমার ভিতরে পাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ নবুয়ত যিনি গ্রহণ করেছেন উনি পড়ে পড়ে নবী হন নাই, উনি পড়ে হয়েছেন, পড়ে হন নাই। তো সেই কারণে উম্মি, শানে উম্মিয়ত। খবরদার, কখনো বেয়াদবি করবেন না। এটা বলে যে লিখতে পড়তে জানতেন, এগুলা কখনো বলবেন না। কিছু জায়গা থেকে আমাদেরকে এগুলা খাওয়ানো হচ্ছে, কারণ কিছু প্রশ্ন তো ভেরি ইজি প্রশ্ন, আপনারা ঘায়েল হয়ে যান। খবরদার, এই কথাগুলা কখনো বলবেন? এটা নবুয়তের শানে যায় না। আল্লাহর পরে আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী সবচেয়ে বড় জ্ঞানী। তো যাকে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী করেছেন উনি লিখতে পড়তে জানতেন না, এটা হ্যাঁ কাফেরদের মজলিসে যখন বসবো তখন আমরা বলবো আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। কেন? কারণ তখন ওই কোরআন, নতুবা সে বলবে জানতে পড়তে নিজে লিখে ফেলছে, বলবে না। কিন্তু এখন মুসলিম সমাজের মধ্যে মুসলমানদের মজলিসে বসে আমার নবীর শানে আজমতকে তুলে ধরতে হবে, নতুবা সাধারণ মানুষ ভুল বুঝবে। এটা তো একটা হেকমত, একটা হেকমত। এক ব্যক্তির কাছ থেকে যদি আমার নবী শিখতেন, সেই ব্যক্তি আমার নবীর শিক্ষককে পরিণত হতো। না, আমার আল্লাহ সেটা চান নাই। নবীর শিক্ষক আল্লাহ, আর রহমান ও আল্লামাল রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে? মোহাম্মদ রসুল্লাহ। রহমান পূর্ণতার নাম, রহমানের মধ্যে কোনো নুকস নাই, অপরিপক্কতা নাই, অপরিপূর্ণতা নাই। কোরআনের মধ্যেও কোনো কিছু এমন নাই যা কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। লা রাদ্বিন ওয়ালা ইয়াদিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা। প্রত্যেক কিছু খুলে খুলে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সেই কোরআন আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন। সুতরাং আপনি যদি নবীর মধ্যে অপূর্ণতা খুঁজেন তো এটা নবীর শিক্ষকের উপর চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে নবীর শিক্ষাও সিনাই, সিনাই আমার আল্লাহ সিনার ভিতরে ঢেলে দিয়েছে। আর বেলায়েতের শিক্ষা বইয়ে বইয়ে না, কোথায়? সিনাই সিনাই।
সেই কারণে এই এক বাবা মহিউদ্দিন গিয়ে পুরো আমেরিকান মেইন স্ট্রিম সোসাইটি শত শত হাজারে হাজারে লোক ইসলাম কবুল করেছে। আপনি জামাত ইসলাম করেন, আপনি অন্য যে কোনো দল করেন, আপনি গুগল করেন বাবা মহিউদ্দিনকে বের করেন, আপনি আমাকে বলেন কোন বলে বলিয়ান হয়ে ওনার মাধ্যমে দ্বীনের এই প্রচার সম্ভব হয়েছে। আপনারা আমরা মিলে হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, যুগের পর যুগ দ্বীনের দাওয়াত দিচ্ছি। মুসলিম মিল্লাতের মধ্যে মানুষকে মুসলমান করা তো দূরের কথা, ফিতনা ফাসাদ বাদে কিছু করতে পেরেছি? কিছু করতে পারি না। কিন্তু এক বাবা মহিউদ্দিন গিয়ে শত শত লোক ইসলাম কবুল করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আপনি যদি ভেলায়তকে বুঝতে চান, নবুয়তকে বুঝতে চান, কোথায় আসতে হবে? ভেলায়তের ক্ষেত্রে আপনি বাবা মহিউদ্দিন, আপনি এই যে আমাদের মালেক শাহ রহমতুল্লাহ আলাই, মালেক শাহ রহমতুল্লাহ আলাই কে আসেন নাই, কোন মন্ত্রী যায় নাই মালেক শাহর দরবারে? বুঝতে পেরেছেন? আমরা মন্ত্রীর দরবারে দৌড়াই, মন্ত্রী অলির দরবারে দৌড়ায়। এই হচ্ছে ফারাক, এই হচ্ছে ফারাক। আরো যারা স্থানীয়ভাবে আলেম ওলামা আল্লাহর ওলিরা কাজ করেছে, মাইজবান্ডার দরবার শরীফে হজরতে গৌসে মাইজবান্ডারি কেবলা কাবা রহমতুল্লাহ আলাই, বাবা গোলাম রহমান মাইজবান্ডারি কেবলা কাবা রহমতুল্লাহ আলাই, ওনারা যেই সোসাইটির মধ্যে নিজের গ্রিপ জমিয়েছে মানুষকে, যেভাবে ওনারা তো সাধারণ মানুষ না, ওনারা তো দিন প্রচার প্রসারের জন্য ওলি বানিয়েছেন। কি বানিয়েছে? ওলি। কোন স্কুল আল্লাহ কোন কারণে খুলেছেন আমরা জানি না। আপনারা বুঝতে পারছেন? তো এখন নবুয়ত যদি বুঝতে চান, বেলায়তের কাছে আসতে হবে। তো নবীদের মধ্যে আমার নবীর নবুয়ত যেমন সবচেয়ে বেশি বিস্তৃত, অনুরূপভাবে ওলিদের মধ্যে হুজুর কৌসুল আজমের বেলায়ত সবচেয়ে বেশি বিস্তৃত। আমার নবীর নবুয়ত যেমন নবুয়তের আকাশের পিকের মধ্যে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানিও বেলায়তের আকাশে, উনার বেলায়তের মকাম সেই জায়গায় রয়েছে যেই জায়গায় নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত রয়েছে। আমার নবীর উম্মত যেমন বেশি, হুজুর গৌসুল আজমের মুরিদও তেমন বেশি। আমার নবীর কারাম মুজেজা যেমন বেশি, হুজুর গৌসুল আজমের কারামাতও তেমন বেশি। কেমন বেশি? এখন এই যুগের মধ্যে যেহেতু এটা একটা জড়বাদী যুগ, কি যুগ? জড়বাদী যুগ। জড়বাদী যুগ যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখে ততক্ষণ পর্যন্ত কিছু জিনিস বিশ্বাস করতে চায় না। জড়বাদী যুগের মধ্যে ইমোশন থাকে না, মহব্বত সেকেন্ডারি হয়ে যায়, সম্মান সেকেন্ডারি হয়ে যায়, স্নেহ করা সেকেন্ডারি হয়ে যায়। আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, বড়দেরকে সম্মান না করলে, ছোটদেরকে স্নেহ না করলে সেই ব্যক্তি আমার উম্মত নয়, আমার উম্মত নয়। কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া সেটা বুঝে না। ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার মেজাজ, প্রকৃতি, গতি, চলার ধরন সব কিছু ইমোশনাল দুনিয়ার চেয়ে ভিন্ন। ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার মধ্যে আত্মীয়তা সেকেন্ডারি। ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার মধ্যে গরিবের প্রতি সহানুভূতি, সহযোগিতা, এগুলো সেকেন্ডারি ইস্যু। ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার মধ্যে আমি আসল, আগে আমি, আমি দৌড়াদৌড়ি, প্রতিযোগিতা, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদী দুনিয়ার পরিচিতি। এখানে সবাই লাফালাফি করে, সবাই দৌড়াদৌড়ি করে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আরেকজন মরে যাক, উল্টে যাক, কোনো খেয়াল। গরিব ঘরের মধ্যে হাসপাতালে, গরিব ঘরের মধ্যে এক একজন এক একভাবে কষ্ট পাচ্ছে, আমি সেদিকে তাকাচ্ছিও না। কেন? কারণ জড়বাদী যুগ প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত এমনভাবে থাকে, আরেকজনের খেয়াল রাখার কোনো ফুরসত নাই। কিন্তু আমার নবী যেই সমাজ দিয়েছেন সেই সমাজ আবার এরকম না। সেই সমাজের নিয়ম কি? সেই সমাজের ভিত্তি হচ্ছে মহব্বত, সম্মান এবং সহযোগিতা। মহব্বত, সম্মান, সহযোগিতা। আপনি যদি সহযোগিতা না করেন, আমার নবী বলছে আমার উম্মত না। কিভাবে বলছে? আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি বেঈমান। কয়বার বলেছে? তিনবার। ওয়াল্লাহি লা ইউমিন,
ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আমি আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন না। সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কথা বলছেন? কমাল্লাম ইয়ামান জারহু জারহু বাওয়াইকহু, যেই যার অত্যাচার অনাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না সেই ব্যক্তি আমার উম্মত। দেখছেন আমার নবী আমার নবীর সমাজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? সহযোগিতার উপর আমার নবী স্থাপন করেছেন আমার নবীর সমাজ, সম্মানের উপর। কিন্তু আমরা যেই সমাজে বসবাস করছি সেটা সেই সমাজ না, সেটা হচ্ছে দূরাদূরির সমাজ। আপনি যখন এভাবে জীবন যাপন করবেন সিদ্ধান্ত আপনার, আপনার জীবন থেকে দুটি জিনিস একেবারে হারিয়ে যাবে, যেভাবে সমাজ থেকে ব্যাং হারিয়ে গেছে। এটা আমার নবীর হাদিস, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কিয়ামতের আগে আগে যেই জিনিসটা প্রথম হারিয়ে যাবে সেটা ব্যাং। আর দেফদা বলে ব্যাঙের আওয়াজ শুনতে পান এখন? নাই। সমাজের মধ্যে আপনার জীবন থেকে দুটি জিনিস হারিয়ে যাবে। এবার আপনি আলেম হন, প্রফেসর হন, যেই হন, আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন না, কি? শান্তি এবং স্থিরতা, শান্তি এবং স্থিরতা আপনার সমাজে থাকবে না। আর আপনি যদি আমার নবীর কাছে আসেন সেটা কোনটা? সহযোগিতা, মহব্বত, সম্মান। এখানে শান্তিও আছে, এখানে স্থিরতাও আছে। মনে রাখবেন, ধরেন আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করি, হয় না? অনেক মানুষের আছে তো। আপনি কি করেন 1 কোটি টাকা আপনি ইনকাম করেন আর না করেন, এগুলা কিন্তু আপনার টাকা না। কেন? আপনি যদি উল্টো লটকে যান 1 কোটি টাকা শেষ করার জন্য আপনি মাসে শেষ করতে পারবেন। আপনি যদি ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার কাছে জিজ্ঞেস করবেন, করেন কি করব, তারা বলবে খাও রাখো ইনভেস্ট করো, খাও রাখো ইনভেস্ট করো। আপনি আমার নবীর কাছে আসলে আমার নবী বলবে খাও, খাওয়াও, রাখো, ইনভেস্ট করো। একটা জিনিস বাড়িয়ে দিয়েছে, একটা জিনিস বাড়িয়ে দিয়েছে, সেটা কি? ইতআমুত্তআম, মানুষকে খাওয়ানো, মানুষকে সহযোগিতা, মানুষের মুখে হাসি ফোটানো। এই জন্য আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইতআমুত্তআম, মানুষকে খাওয়ানো। খাওয়ানো মানে শুধু বাচ্চা বাইতে হওয়ার দেন, এনে এক কথায় বুঝিয়ে দিয়ে দিন, খাওয়াও মানুষকে, মানুষের যে অর্থনৈতিক জটিলতা সেটাকে রিল্যাক্স করো, মানুষকে মানুষের কষ্ট লাঘব করো, এটার ভিতরে আপনার রিল্যাক্সেশন জড়িত। আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি, আপনি যদি চান শান্তিমতে রাতে ঘুমাতে, আপনার যদি টাকা থাকে কিছু টাকা আপনি কিছু পরিবারের জন্য খরচ করেন। যার 1 লক্ষ 2 লাখ টাকা ইনকাম আছে উনি ইচ্ছে করলে ইজিলি 5,000 টাকা প্রতি মাসে এক ফ্যামিলিকে দিতে পারে, পারে না? আমাদের আমেরিকার লোক, ইংল্যান্ডের লোক, ইউরোপের লোক আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেককে এখানে বলতে শুনেছি যে আমাদের ওখান থেকে ইয়া আসে না, কি আসে না, এটাকে কি বলেন সাজ্জাদ ভাইরা, রেমিটেন্স, রেমিটেন্স আসে না। ভাই রেমিটেন্স, আমেরিকা ইংল্যান্ডের লোক যেই পরিমাণ সহযোগিতা বাংলাদেশের পরিবারকে করে আপনারা সেটা স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারবেন না। তাদের টাকা পয়সা কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের অনেকের চেয়ে বেশি, তা না, তারা খুব সাধারণ ইনকাম করে, কিন্তু অনেক ফ্যামিলি এমন আছে $2,000-3,000 ইনকাম করে দুই পরিবার বাংলাদেশে পরিচালনা করে। $3,000 আমেরিকাতে ইনকাম হওয়া মানে আপনার দেশে 60,000 টাকার ইনকাম, আপনার দেশে 60-70,000 টাকার ইনকাম করলে যে আন্দাজে আপনি চলবেন, ইউরোপ আমেরিকার মধ্যে $3,000-4,000 ইনকাম করলে সে আন্দাজে চলবেন। কিন্তু তারা সেখান থেকে বসে ফ্যামিলিগুলোকে এভাবে সহযোগিতা করে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে ধর্মটাকে রেখেছে। আপনি যেই কোনো ওলির দরবারে যান, খাওয়ানো প্রত্যেক মাজারের শান, খাওয়ানো, যেই মাজারে আপনি যাবেন যান খাওয়ানোর রেওয়াজটা আসে। এটা কোত্থেকে পেয়েছে? এটা আমার নবীর দরবার থেকে পেয়েছে, অসংখ্য দরবারের মধ্যে। আপনি আমি তো রাজনীতি করি, ধর্মের নাম দিয়ে করি না, রাজনীতি করেন কোনো অসুবিধা নাই, কিন্তু ধর্ম বিক্রি করিয়েন না। ধর্ম বিক্রি, আপনি বলবেন হুজুর ধর্ম বিক্রি করলাম কেন? বাবা ভোট আইবের আগে দিয়ে অনেক দিন দিয়ে দূরনকা মানুষের কাছে তখন না, এনে আমেরিকা খারাপ, আবার এটা আমেরিকান বইব কথা হন অ্যাম্বাসেডার হলো বইবে ইন কি কথা, মানুষ তো রাজনীতি করেন না, ন বুঝুন। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এখনো পর্যন্ত আল্লাহর ওলির দরবারে
আপনি সেই আমাদের জামালপুরে এনায়েতপুরে যান, জোহরের নামাজের পরে খাদ্যের ঘর ওপেন, মুসলিম নন মুসলিম সবাই মিলে খাচ্ছে। মালিক শাহ কুতুবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে 4 থেকে 5 হাজার লোক খাচ্ছে না, শাহে আমানতের দরবারে বলেন, মাইজবান্দার দরবারে বলেন, সমস্ত দরবারের মধ্যে মানুষ খাদ্য গ্রহণ করছে। কোত্থেকে পেয়েছে? এতআমত তো আম, আমার নবীর ওই ঘোষণা থেকে। এটা হচ্ছে জড়বাদী সমাজ আর আমার নবীর দেওয়া বিধান, সিদ্ধান্ত আপনার। আমি তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকেও বলব, শুধু আমি 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 পাগল হয়ে যায় না, মানুষের চিন্তা করবেন, মানুষের চিন্তা করবেন। আপনি মানুষের কষ্ট যদি লাঘব করেন, আমি গ্যারেন্টির সাথে বলছি আল্লাহ আপনার কষ্ট লাঘব করবে। আপনি শুধু পকেট পুরাই ফেলে কোনো লাভ নাই, যদি রাজার মতো চলতে চান তো মানুষকে দান করেন রাতের গভীরে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রাজার মতো চলবে। মানুষ মনে করবে আপনার কাছে কোটি টাকা আছে, অথচ আপনার ব্যাংকে খুঁজলে 2 লাখ টাকাও পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, রাজা মহারাজা যেভাবে চলে বাহাদুরির সাথে চলে গেছে, আল্লাহ সেভাবে চালিয়ে নিয়ে যাবে, আল্লাহ সেভাবে চালিয়ে নিয়ে যাবেন। শান্তি এটার মধ্যে, আমার নবী আমাদের জন্য সে এক্সাম্পল সেট করেছেন, আমার নবী সে এক্সাম্পল আমাদের জন্য সেট করেছেন। কাজেই তরুণ প্রজন্মের কাছে আমরা বলবো, আমরা জড়বাদিতাকে না বলি, জড়বাদিতা পৃথিবীর বুকে মার খেয়ে গেছে, জড়বাদিতা ইউরোপকে অস্থির করে ফেলেছে, জড়বাদিতা ইউরোপের সমাজকে একেবারে সে আইয়ামে জাহেলিয়াতের সমাজে পরিণত করেছে। ডিভোর্স রেট বেড়ে গেছে, ক্রাইম রেট বেড়ে গেছে, ড্রাগ ডিলিং বেড়ে গেছে, রেপ রেট বেড়ে গেছে। 13 বছরের মেয়ে সন্ধ্যা 7টায় বন্ধু নিয়ে চলে যাচ্ছে, মা বাবা বাধা দিতে পারছে না। আপনারা কি আমাদেরকে চান সেই সমাজে নিয়ে যেতে? আমরা সেই সমাজে যেতে চাই না, কিন্তু বাংলাদেশের মধ্যে একটা জনমত তৈরি করা হচ্ছে কিছু মিডিয়ার মাধ্যমে, কিছু টক শো নামক কিছু শোর মাধ্যমে। কেন? আপনি দিন না জানলে দিনের কথা না বলেন, কোরআন না জানলে কোরআনের কথা না বলেন। যারা জানে, যারা বুঝে, যারা কম্পারেটিভ স্টাডি বুঝে, সেকুলারিজম বুঝে, ইসলামিজম বুঝে, তাদেরকে ডাকেন, জিজ্ঞেস করেন, মানুষকে তুলে ধরেন। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, অনেক জায়গায় সফলতার সর্বোচ্চ চূড়ে অবস্থান করছে, কোনো সন্দেহ নাই। বিজ্ঞান বলেন, ডিসিপ্লিন বলেন, আখলাক বলেন, মুআমালা বলেন, এগুলা একেবারে আসমানে আসমানে, কোনো সন্দেহ নাই। সেই কারণে তো আমরা সেখানে যেতে চাই, বুঝতে পেরেছেন? এটা পৃথিবীর নিজাম, এটা মাওলাই করিমের সুন্নাহ। আপনি যখন আখলাক, মুআমালা, এলম, এই 3-4টা জায়গায় নেতৃত্বে আসবেন, অটোমেটিক্যালি আপনার সভ্যতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনি যখন এগুলো ছেড়ে দিবেন, আপনি সভ্যতা থেকে দূরে সরে যাবেন। জ্ঞান, চরিত্র এবং সুন্দর মুআমালা, এই 3টা হচ্ছে সভ্যতার বাহন। যখন যেই জাতি এটাকে আঁকড়ে ধরেছে, তখন সেই জাতি সভ্যতার চরম শিখরে আরোহণ করেছে। ইংল্যান্ড, আমেরিকা, আগে আমরা ছিলাম, আমাদের আখলাক সুন্দর ছিল, এলম আমাদের কোঠায় ছিল, সব সভ্যতাকে আমরা লিড করেছি গত 1250 বছর, এটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা মাহফিল করি ঠিক, বলেন তো আমাদের আখলাক সুন্দর কিনা? আমাদের আখলাক সুন্দর না, আমাদের জ্ঞান গরিমা নাই, আমরা মুখের কথা সুন্দর না, আমরা অহংকারী, আমরা মানুষকে ঠকাই, আমরা দাড়ি টুপি রেখে হোটেলের মধ্যে হেন কোনো জিনিস নাই মানুষকে খাওয়াচ্ছি না। আপনারা বুঝতে পেরেছেন? ব্যবসার নাম দিয়ে ঠকবাজির এক বাজার গরম করেছে, 2 দিনে পয়সাওয়ালা হওয়া ইম্পসিবল। আপনারা বুঝতে পেরেছেন? যখন দেখবেন 3 দিনে পয়সাওয়ালা হয়ে গেছে, যখন দেখবেন যে কোনো ফ্যাক্টরি, যে কোনো ব্যবসা, এটা হতেই পারে না আপনি 3 দিনে পয়সাওয়ালা হয়ে যাবেন। যখন 3 দিনে পয়সাওয়ালা হয়, তো বুঝতে হবে সেখানে কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। সেখানে যতক্ষণ ঘামে জড়িয়ে টাকা ইনকাম করবেন না, ইয়েন ওয়াজ মাহফিল করিও যদি হয় 2 নম্বর। আপনারা বুঝতে পেরেছেন? আমি সবাইকে বলতেছি, আমি সবাইকে বলতেছি। সুতরাং আমাদের এখানে কোনো মানে কোনো কেউ জিজ্ঞেস করার নাই, 3 দিনে আপনি BMW-তে চলে গেছেন। আমরা BMW চালাই না, চালাই তো এই দেশের মধ্যে, মার্সিডিস ব্যান্ডের গাড়ি চালায়, কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করার নাই আমি ট্যাক্স কয় টাকা দিই, টাকাগুলো কোন দিক থেকে আসছে, কেউ কাউকে জিজ্ঞেস করার নাই।
সমাজের মধ্যে গ্যাপ বেড়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা চান নাই। আমার নবী এই জায়গার মধ্যে এসে একটা ইউনিভার্সাল ডিক্লারেশন দিয়েছে, সেটা কি? মান গাসসানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণার সাথে জড়িত সেই ব্যক্তি আমার উম্মত না। যেই কোনো গ্রাউন্ডে, ওয়াজে হোক, ব্যবসায়ী হোক, যেই কোনো গ্রাউন্ডে আমি যদি প্রতারণার সাথে জড়িত থাকি আমি আমার নবীর উম্মত না। কারণ যদি নবীর উম্মত হতাম ইসরাইল কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। কিন্তু মনে রাখবেন, শাসক আর শাসিত দুইজনের মেজাজের মধ্যে ফারাক থাকে। একজন হচ্ছে শাসক, ওয়েস্টার্ন কান্ট্রি, এখন তাদের শাসকের ইগো আলাদা, শাসকের অ্যাটিটিউড আলাদা। শাসক সব কিছুকে তারাই ডিফাইন করবে, ডেমোক্রেসি বলেন, এগুলো বলা আমাদের জন্য নিরাপদ না। ডেমোক্রেসি তারা ডিফাইন করবে, হিউম্যান রাইটস তারা ডিফাইন করবে। এখন ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে, কেউ বলার নাই। কেন? কারণ তারা শাসক, তাদের যা মন চাই করবে। আমার কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা রাস্তায় নামিয়ে ইমোশন জাগায় মানুষকে দেখায়। আপনার এই ইমোশন অবশ্যই আমাদের ইমানের জন্য জরুরি, কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ আমরা এ কথা দিবালোকের নেই স্পষ্ট, আমরা শাসিত। শাসক যখন নারাজ হয়ে যায় আমরা তখন চেয়ারেও থাকতে পারি। তারা কেন নারাজ হয়? স্বার্থ, যার যার স্বার্থ। এই মুহূর্তে দরকার ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে, কারণ একটা মেথডোলজি আছে তো, আপনি পৃথিবীকে কিভাবে জানাবেন? ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীকে জানানো যে ঘটনা এটা ঘটছে, এটার একটা সুরাহা চাই। কিন্তু মুসলিম উম্মা, আমার আল্লাহ থেকেই বলে রেখেছেন, তোমরা যখন অনেক দলে উপদলে বিভক্ত হবে তো তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। ওয়াতা জাহাবা রি হুকুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনা উলাইকা লাহুম আযাবুন আযীম। তাদের মতো হয়ো না যারা তাদের হেদায়তের বাণী আসার পরে পরস্পর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। বাংলাদেশের প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মাহফিল থেকে উম্মতের এটার জন্য কাজ হচ্ছে না, এটার জন্য কাজ হচ্ছে, বুঝতে পেরেছেন? এরপরে আমরা আবার কি বলি, আল্লাহ আমাদেরকে ঐক্য দান করুন। ও ভাই, অনেক দেড় ঘন্টা আড়াই ঘন্টার মাহফিলের মধ্যে ব্যাগিং গজ্জুন, দুইজন দূরে যাবে গুল্লা, ব্যাগিং গজ্জুন, শেষ আই কি হইতে লাগুন, আল্লাহ আর ঐক্য দান করুন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আল্লাহর ওলিদের শিক্ষা বাইরের দুনিয়া পছন্দ করে না, তারা কখনো চায় না আল্লাহর ওলিদের শিক্ষা পৃথিবীতে প্রমোটেড হোক। কেন? কারণ এটা এমন একটা শিক্ষা, এটা যদি পৃথিবীকে একবার এই মজা লাগাইতে পারেন, পৃথিবী এখান থেকে যাবে যেই মজা বাবা মহিউদ্দিন লাগিয়েছে। পেনসিলভেনিয়াতে বিশাল বড় মসজিদ, এখানে কোনো এশিয়ান নাই, মেইন স্ট্রিম আমেরিকান। আমি যখন গত ভিজিটের মধ্যে মসজিদ ভিজিট করতে গেছি, সুবহানাল্লাহ, বারো দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী হচ্ছে এবং সব এখানে আমেরিকান লোক, এখানে কোনো এশিয়ান নাই। কিচেনের মধ্যে দুই ভদ্রলোক, ভদ্রমহিলা পাকাচ্ছে, এরা অনেক বড় শিক্ষিত। আমেরিকানরা নিজেদের কিচেনও কোনোদিন পাকাইতে যায় না, কোথায় পাকাচ্ছে এখন? লঙ্গরখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তাদেরকে বলতে চাচ্ছি, যেই মহিলারা নিজেদের করে কখনো পাক করে না, তারা পাক করতেছে এখন লঙ্গরখানায়। এবং আমি তাকে জিজ্ঞেস করেছি এগুলা কি জন্য, উনি বলছে আমরা উই আর সেলিব্রেটিং মৌলুদুন্নবী, আমরা মিলাদুন্নবী সেলিব্রেট করছি। তো এখানে কি খাওয়ার পাকাচ্ছেন? বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই আমাদেরকে যেভাবে গাইড দিয়ে গেছেন, ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান কেন? ভেজিটেরিয়ান মানে অনেক ধরনের লোক আসে তো, কেউ গুস্ত পছন্দ করে, কেউ করতে নাও পারে। সবার স্বাদের প্রতি খেয়াল করে আল্লাহর ওলিদের দস্তারখান এমন ভাবে সাজিয়েছেন যেন সব মানুষ মিলেমিশে খাইতে পারে। আপনি দেখছেন এখনো পর্যন্ত লোক ইসলাম কবুল করছে। দরবারের যারা খাদেম, উনি বড় লয়ার, অ্যাসিস্ট্যান্ট খাদেম যিনি, আমি সাক্ষাৎকারও নিয়েছি, আমার পেজের মধ্যে আছে, উনি অনেক বড় শিক্ষিত। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আল্লাহর ওলিদের তর্জ তরিকা দিনের দাওয়াতের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি,
সেই ধরনের আমার নবীর নবুয়তের নবুয়তের আকাশে নবী যেমন বেলায়েতের আকাশে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও তেমন এবং শুরু শেষ শুরু নবুয়তের মধ্যে আমার নবীর নবুয়তের মেজাজ ভিন্ন নবুয়তের মেজাজ ভিন্ন কি বলে সালুনি আম্মা শিতুম যা মন চাই আমাকে জিজ্ঞেস করো আমি মসজিদে নববীর এই মিম্বরে বসে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব আমার নবীর নবুয়তের মেজাজ বুঝেন নাই সেম কথা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছে দারাস্তুল ইলমা তো এলম শিখতে শিখতে জ্ঞান আহরণ করতে করতে আমি শেষ পর্যন্ত ওয়ালিকুল সম্রাটে পরিণত হই হাত্তা সিরতু কুতুবা শেষ পর্যন্ত আমি ওয়ালিকুল সম্রাটে পরিণত হই তো আমার নবীর নবুয়তের মেজাজ নবুয়তের জগতে যেমন হুজুর গৌসুল আজমের বেলায়েতের বেলায়েতের জগতে ইনার বেলায়েতের মেজাজও তেমন আমার নবীর নবুয়তের ভিন্নতা বিশালত্ব বিস্তৃতি যেমন এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম কবুল করব কিন্তু শর্ত আছে কি শর্ত আপনি যদি এই বৃক্ষের ঢালকে আহ্বান করে আপনার কাছে আনতে পারেন আমি ইসলাম কবুল করব আমার নবী বলেন তুমি গিয়ে বলো আমি ডাকছি তুমি গিয়ে বলো আমি ডাকছি আসছে এটা দেখুন ইসলাম কবুল করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে বলা হয়েছে করেছেন আমার নবীর ইশারা দিয়েছে সূর্য আবার অস্তমিত উদিত হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর ঘরে গেছেন সাধারণ দুইজনের খাওয়া শত সাহাবীকে আমার নবী খাইয়ে দিয়েছেন এটা নবীর নবুয়তের মেজাজ আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এলমি মেজাজ আছে আমার নবীর নম্রতা ভদ্রতা উদারতা বিশেষ করে দুইটা জিনিস জ্ঞান সিদক মানে কি তো সিদক মানে ভিতরকে আল্লাহর সাথে এমন ভাবে জড়িয়ে ফেলা যেন আপনার চোখ আপনার কান আপনার নাক জিহ্বা হাত মুখ সব কিছু একসাথে হয়ে এক আল্লাহর অ্যাসাইনমেন্ট এক আল্লাহর জিম্মাদারি এক আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব যখন আপনি পালন করবেন অন্তকরণে তখন সেটাকে কি বলে সিদক বলে অর্থাৎ আপনার ভিতরে একটা মনিটরিং কমিটি আছে আপনার চোখ নাক নফস সব কিছু যখন আপনার ভিতর জগতের মাধ্যমে মনিটরড হয় এবং সেটা আল্লাহ ছাড়া আল্লাহর লাইকিং ডিসলাইকিং ছাড়া পছন্দ অপছন্দ ছাড়া যখন ডান বাম করতে পারে না তখন সেটাকে সিদক বলে আপনি ইচ্ছে করলে মিথ্যা বলতে পারছেন না ভিতর থেকে একজন আপনাকে মনিটর করছে কন্ট্রোল করছে সিদক মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনার ভিতর বাহির সবকিছুকে উজাড় করে দেয় এটা কাদেরিয়া তরিকার তিনটা রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে সিদক এটা কে বলেছে হুজুর গৌসুল আজম কিন্তু আমরা তরিকা কাদেরিয়ার আমরা জানিও না এগুলা কি জিনিস আপনারা এখন মুখস্থ করবেন হুজুর গৌসুল আজম ওনার কিতাবের মধ্যে আরকানুত তাসাউফ ছোট্ট একটা পুস্তিকা আছে আমাদের কাছে আছে সেই কিতাবের মধ্যে উনি লিখছেন লিত্তারিক মানে এই তরিকত সুলুক তাসাউফ তরিকতে কাদেরিয়ার রুকন তিনটা স্তম্ভ তিনটা কি আল হক আস সিদক আল আদল হক সিদ আদল আদল মানে ব্যালেন্স ব্যালেন্স মানে কি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে যেন আপনার জীবনে আদল প্রতিষ্ঠা করেন আদল কি একটা আদল হচ্ছে নিজের সাথে আরেকটা আদল মানুষের সাথে আরেকটা আদল আল্লাহর সাথে নিজের সাথে কোন আদল কোন নিজের সাথে আদল হচ্ছে এমন কিছু না করা যেই কাজগুলা করার মাধ্যমে আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয় তাইলে আপনি নিজের উপর নিজে আদল করতে পারেন না মানুষের সাথে কোন আদল কোন নিজের জন্য যা পছন্দ করবেন মানুষের জন্য তা পছন্দ করা মানুষের আদল আল্লাহর জন্য কোন আদল আল্লাহর জন্য আদল হচ্ছে আল্লাহ অপছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই আদল হচ্ছে তরিকা কাদেরিয়ার রুকন তরিকায়ে কাদেরিয়ার রুকন আরেকটা কি আরেকটা হচ্ছে আসসিদক এই যেটা বলা হচ্ছে কসিদিক কি কসিদিক হচ্ছে আপনি যেমন পোশাক ছাড়া থাকেন না
অনুরূপভাবে এই চরিত্র, এই আখলাক, এই সুন্দর চরিত্র যেন আপনার ঈমান, এটা ছাড়া যেন আপনার ঈমান না থাকে। আপনার ঈমানের পোশাক হচ্ছে সিদ্দিক, জীবনে যেখানে যাবেন যান আল্লাহ, আল্লাহ রাসূল খেয়াল করে অন্তকরণে আল্লাহ নারাজ হন, আল্লাহ অপছন্দ করেন, আপনার কথা বার্তা চাল চলন ধ্যান ধারণা সব কিছুর ক্ষেত্রে মিথ্যা বলবেন না কখন। আমি তরুণ প্রজন্ম, আমি এগুলো কবর হাসরের জন্য বলছি না, নিজের প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের জন্য বলছি। মনে রাখবেন, ভদ্রতা, ভদ্রতা, ধৈর্য এবং নম্রতা, জীবনের মধ্যে যেই স্তরে আপনি কাজ করেন, আপনি যদি কিছু একটা হতে চান, এই তিনটা জিনিসকে আপনার গায়ের কাপড়ের মতো বেঁধে রাখবেন। আপনি কখনো অস্থির হবেন না, আপনি কখনো অসম্মানিত হবেন না, আপনি কখনো এমন যাবে না যে আল্লাহ আপনাকে বেসাহারা ছেড়ে দিয়েছে। আপনারা মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামগ্রিকভাবে আস্তে পৃষ্ঠে রেখেছেন। যদি আমরা আমাদের এই কাজগুলো ঠিক রাখি আমার নবীর হায়া নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে ইজ্জত সম্মান দান করবেন যেভাবে পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তরিকায়ে কাদে, আমি এগুলো বিস্তারিত বলছি না যেহেতু ধাপে ধাপে আসবে, তরিকায়ে কাদেরিয়ার রুকন তিনটা পাইলেন, আদল, সিদ্ক এবং হক। হক মানি সত্য, সিদ্দিক মানিও সত্য। তো সিদ্ক যখন পিক একেবারে পিকে একেবারে সর্বোচ্চ চূড়ায় চলে যায়, তখন বান্দা হক, হক বলতে তখন বান্দা পরিপূর্ণরূপে আল্লাহর রঙে রঙিন হয়, আল্লাহর রঙে রঙিন, ক্ষমাশীলতা, দয়াপরবশ হওয়া, ভদ্রতা, ধৈর্যশীলতা সব কিছুর ক্ষেত্রে সিবগাতুল্লাহ, সব কিছুর ক্ষেত্রে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলে পরিণত হয়। তখন বান্দা আপনি যেদিকে তাকাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই কথা, আমার নবী বলেছেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আইয়ু জুলাসাইনা খায়র, আমরা কোন মজলিসে বসবো ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বলেছেন মান যাক্কারাহুমুল্লাহ রুয়াতুহু, যাদেরকে দেখলে তোমাদের আল্লাহর ভীতি, খৌফ, খশিয়ত, মহব্বত তোমাদের ভিতরে জাগরিত হবে। তো দেখলে কিভাবে জাগরিত হয়? যখন হক, সিদ্ক এবং আদালা তিনটা জিনিস মানুষের অন্তকরণে জায়গা করে নেয়, মানুষের চেহারার মধ্যে ডিভাইন গ্লু চলে আসে, ঐশ্বরিক নূর চলে আসে। এরপরে ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু, তার কথাবার্তার মধ্যে হিকমত চলে আসে। লাখ মানুষ কথা বলে এক ধরনের, তার কথা বলার ধরন আরেক ধরনের, তার কথার মাধ্যমে মানুষের ভিতরে পরিবর্তন আসে, আখলাক দুরস্ত হয়, আল্লাহর তাকওয়া, পরহেজগারি সব কিছুর মধ্যে আজীব পরিবর্তন আসে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন ওয়াজাক্কারাকুম বিল আখিরাতে আমালুহু, তার আমল দেখলে আপনার আখেরাতের জন্য কেমন যেন ভিতর থেকে একটা মায়া জন্মে যাবে, কবরের প্রতি, আখেরাতের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে মোলাকাতের প্রতি আপনার ভিতরে একটা মহব্বত জন্মে যাবে। কখন? হক, সিদ্ক এবং আদালা, এই তিনটা জিনিস যখন আপনার ভিতরে জমে। এবং হুজুর গৌসুল আজমের এই যে বলেছিলাম তরবিয়তে সালেহা, নসব এবং তাকওয়া, এবাদা, জোহদ, এগুলার মাধ্যমে ঘর সাজাতে হয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরাও যদি আমাদের পরিবারের মধ্যে ঘর সাজাতে চাই এই এবাদত দিয়ে, কোরআনের কোরআনের তিলাবাত দিয়ে, জিকির দিয়ে, দরুদ দিয়ে, মানুষকে সহযোগিতা দিয়ে ঘরের মধ্যে একটা মাহল তৈরি করতে হবে। এর পরবর্তীতে তরবিয়ত দিয়ে মাহল তৈরি করতে হবে, তরিকায় কাদেরিয়া হিসেবে এটা আমাদের শিক্ষা। যেহেতু হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন এগুলা তরিকায় কাদেরিয়ার রুকন। আল্লাহর দরবারে দোয়া করি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টা আজকে বলে যাব, আস্তে আস্তে প্রত্যেক পর্বে পর্বে আসবে ইনশাআল্লাহ। আমরা আজকে অন্য বিষয়ে একটু সময় বেশি নিয়েছি, কিছু বিষয়ে আপনাদেরকে সজাগ করা, অ্যাওয়ারনেস দেওয়া বড় জরুরি ছিল বিধায়। আমরা চাচ্ছি অন্তত ওই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা আমাদের আজকে সার্থকতা। আপনারা এইটা নিয়ে কিছুদিন দরকার হলে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন একটু স্টাডি করেন প্রপাগান্ডা। সুতরাং আপনারা ফেসবুক ইউজ করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন, আর অতিমাত্রায় এগুলাতে সময় দিয়েন না, এগুলো আপনাদেরকে বরবাদ করে দেবে। কিছুদিন আগে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি, সেই মেডিকেল ক্যাম্পের মধ্যে চর্মরোগী ডাক্তার ছিল, মেডিসিন ছিল, শিশু রোগ ছিল, চক্ষু বিশেষজ্ঞ ছিল। আপনারা জানেন সবচেয়ে বেশি রোগী কিসের? অথচ বাংলাদেশের আবহাওয়া হিসেবে চর্মরোগের রোগী বেশি হওয়ার কথা, চোখের না। আমাদের এখানে যথেষ্ট সবুজ এখনও রয়েছে, কিন্তু আমাদের এখানে রোগী বেশি চোখের।
আপনারা শরীরের হেফাজত অন্তত করেন। আপনি অতিমাত্রায় যদি মোবাইল ইউজ করেন আপনার চোখ নষ্ট করবেন, ব্রেন ড্যামেজ করবেন, আস্তে আস্তে আপনি খিটখিটে মেজাজের হয়ে যাবেন, আপনি পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। কেন পারবেন না সেটা আপনি ভালো করে জানেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, এখন ডায়াবেটিস হলে আপনি সকালে উঠে দৌড়াবেন না? দৌড়াবেন তো, মনে রাখবেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মানুষের ভিতরে বালা মুসিবত ঢুকে তিনটা জায়গা দিয়ে, তন্মধ্যে একটা জায়গা হচ্ছে চোখ। মনে রাখবেন আপনার জীবনে গুনাহ যত বেড়ে যাবে আপনার জীবনে অশান্তি তত বেড়ে যাবে। আপনি বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আপনি কবরের বিষয় না, এগুলো এগুলো হাসরের বিষয় না, দুনিয়ার বিষয়। আপনি লিখে রাখবেন যত বালা মুসিবত আপনি ওয়েলকাম করতে চাইবেন আপনি এগুলার মধ্যে সময় বেশি দিবেন। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো, বর্তমান সময়ে নামাজ একটা বড় নিয়ামত আমাদের জন্য, যদি শুধু আমি শারীরিক ক্ষেত্রে দুনিয়াবী ক্ষেত্রে চিন্তা করি। সুতরাং নামাজ মিস করবেন না, আপনি যদি স্থির থাকতে চান নামাজ মিস করিয়েন না, কোরআনের তিলাওয়াত করতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। কোরআনের তিলাওয়াত আপনার অন্তরের জন্য মহা ঔষধ। জিকির করার বিশুদ্ধবার রাতে, সোমবার রাতে কিছুক্ষণ বসে বাসার মধ্যে দরুদ শরীফ পড়েন, বেশি বেশি নাচ শোনার অভ্যস্ততা ঘরের মধ্যে মাহল তৈরি করে, ছেলেদেরকে এগুলা শিখান, নতুবা ছেলেরা বরবাদ হয়ে যাবে, নতুবা ছেলেরা বরবাদ হয়ে যাবে। যেভাবে ডিপ্রেশন আমাদের সোসাইটির মধ্যে বেড়ে যাচ্ছে, এটা আমাদের জন্য মহামারীর চেয়েও বড় মহামারী, মহামারীর চেয়েও বড় মহামারী। এগুলা আমরা কেউ এগুলা লুক আফটার করার সুযোগ পাচ্ছি না, এগুলার দিকে কেউ আমরা চেষ্টাও করতেছি না কাজ করার জন্য। আমরা সবাই বিল্ডিং বাঁধার ক্ষেত্রে, আপনি বিল্ডিং বাঁধেন কিন্তু বিল্ডিং এর ভিতরে শান্তি থাকতে হবে তো। মনে রাখবেন আপনার শরীরের ভিতরে একটা কলব আছে, এটা শান্তি হলে সব শান্তি। আপনার বিল্ডিং এর মধ্যে একটা রু আছে, ওইটা শান্তি থাকলে বিল্ডিং শান্তি, নতুবা 10 কোটি টাকার বিল্ডিং বাইন্দা কোনো লাভ নাই। মনে রাখবেন এবাদতের দিকে আসেন, জিকির ইলাহির দিকে আসেন, মানুষকে সহযোগিতা করেন, এলাকার মধ্যে গরিব গুরা বা যারা আছে তাদেরকে আপনার সাধ্য মতো সহযোগিতা করেন, যতদূর আপনি পারেন মানুষের সাথে সৎ ব্যবহার করেন, তু তু মে মে করা বন্ধ করেন, গালিগালাজ করা বন্ধ করেন। এগুলার মাধ্যমে আপনার সমাজ কলুষিত হবে, আপনি নিজে কলুষিত হবেন। আমরা যারা 15 বছরের ছেলে আছে এখান থেকে, এরা বড় হচ্ছে 15 বছরের ছেলেগুলা, এদেরকে দিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো যদি আমরা ঠিক হই। কিন্তু আমরা যদি চাই এল্লে চলক, অসুবিধা নেই, যারে যেই জি মনে হোক হাবক বরবাদ। একটা হোটেলে গিয়ে আপনি একটা পরোটা খাইতে পারছেন না, আবার আপনি বলতেছেন আপনি হাজি সাহেব, লজ্জা হওয়ার কথা। এগুলা তো থুতু ছিটানোর চেয়েও নিকৃষ্ট, এদের তো ব্যান করে দেওয়ার দরকার সোসাইটির মধ্যে, এদের জানাজার মধ্যে দাঁড়িয়ে শিক্ষা দেওয়া, সাক্ষী দেওয়া দরকার, আল্লাহ এই জালেমকে তুলে তুমি আমাদের উপর বড় এহসান করেছ। সমাজের মধ্যে যদি এই ধরনের দুই একটা পানিশমেন্ট আসে সমাজ সংস্কার হয়ে যাবে অটোমেটিক্যালি। একটা ছেলেকে আমরা একটা দুধ খাওয়াইতে পারি দোকানের মধ্যে গিয়ে, কোন নাম্বারই ডালে আল্লাহ পাক জানে, আবার সেই ঈদে মিলাদের নবীর মধ্যে পয়সা দেয়। আপনাদের যাদের পয়সার মধ্যে 10 নম্বরই 12 নম্বরই পয়সা, ঈদে মিলাদুন নবী পয়সা দেওয়া থেকে বিরত থাকবে। এবং যারা মিলাদুন নবীর মাহফিল করেন তাদেরকেও বলবো, আপনারা তো জানেন সোসাইটির মধ্যে কার ঘরের মধ্যে নালার পানি ঢুকতেছে জানেন না? সেই ঘরের মধ্যে মাহফিলের পয়সা, মসজিদের পয়সা নেওয়া বন্ধ করে দেন। আপনারা যদি বন্ধ করেন অন্তত আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। আমরা কিন্তু বুঝি, আমরা বক্তব্য যেই দেয় সে জিনিসগুলো ইজিলি বুঝতে পারে। যখন আমি বক্তব্যের মজা পাবো না, আমার কথাগুলার মধ্যে ছন্দ তৈরি হবে না, তো বুঝতে হবে এখানে 2 নম্বরই ঢুকছে। এখানে আমরা বাফেলোর মধ্যে একটা জিকির মাহফিল করতেছি, কিরে এত রাতে কোনো মজা নাই, ভিতর থেকে আসে না। পরে আমি আর না পেরে বলছি লাইট বন্ধ করে দেন, বন্ধ করে বলছি এখানে যদি কেউ এরকম থাকেন যারা আমাদেরকে, আমাদের ব্যাপারে বিদ্বেষ রাখেন, জিকির মাহফিলের ব্যাপারে বিদ্বেষ রাখেন, লাইট বন্ধ করা আছে, কেউ কাউকে দেখতেছি না, বের হয়ে যান। কিন্তু লজ্জার কারণ উনি বের হয় না, কোনো স্বাদ নাই মাহফিলের পরে। আমার যিনি আয়োজক উনি আমাকে আবার বলছেন, হুজুর আই মাফসাই হই তারা ইনুনি বুক তার লাইফে সিটিং এ থই গেলে, হুজুর আই মাফসাই মানুষই বার বন্ধুই অমুক দল গড়ে তুই বের একাডেল ইস্যু হুজুরি ব্যস্ত চাই। আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলা ইম্প্যাক্ট করে। মসজিদের মধ্যে চাঁদা নেওয়া বন্ধ করে দেন। কিন্তু আজিব বিষয়, আপনি আমরা ওই টাকা পয়সা যেদিকে ঝুঁকি আর নিজের ঐক্যে অমুক সাহ সমুক সাহ ন বুঝুন,
সেই কারণে এই ধরনের টাকাওয়ালা, কারণ টাকা হয়ে গেছে, লাখ যুবক তারা কি হয়, মিসগাইডেড হয়। তারা চিন্তা করে যেভাবে হোক টাকা পকেটে ঢুকানো দরকার, টাকার মধ্যে সম্মান, টাকার মধ্যে সম্মান। আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে আমি আপনাকে বলছি, কখনো আপনার না এমন টাকা পকেটে ঢুকাবেন না। আমি ইউথকে বলছি বিশেষ করে, যেই টাকা আপনার না সেই টাকা পকেটে ঢুকাবেন না, সেই টাকার মাধ্যমে ব্যাংক বড় হবে, আপনার জীবন থেকে শান্তি খতম হয়ে যাবে। আপনি আমার নবীর তর্জ তরিকার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমিনের মধ্যে শান্তিতে থাকবেন, এটা হতে পারে না। আপনার যেই টাকা সেই টাকা রাখবেন, এক টাকার মধ্যে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আর কিভাবে বলবো, এক টাকার মধ্যে লক্ষ টাকার বরকত পাবে, লক্ষ টাকার বরকত পাবে। ভাত খেতে বসেছেন, বিসমিল্লাহ করে আল্লাহর ওয়াহদানিয়ত খেয়াল করে, আমার নবীর রেসালত খেয়াল করে বরকতের জন্য খাদ্য গ্রহণ করেন, একবারে দুমদারা কাহাই বেহুশনা থেকে নবুজন, এগুলো আসে, এগুলো সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সেই কারণে মাহফিলতে দুই নম্বরই টাকা নেবেন না, মসজিদের মধ্যে দুই নম্বরই টাকা দিবেন না, এবং যাদের কাছে দুই নম্বরই টাকা আছে তারা আল্লাহর ওয়াস্তে আপনার টাকা এখানে ঢেলে পুরো মাহফিলকে কলুষিত করবেন না, পুরো মাহফিলকে। এবং মাহফিল কমিটিও হুঁশ করা দরকার, মাহফিল কমিটিও হুঁশ করা দরকার। যদি টাকা না থাকে ভাইরাল বক্তা আনার কোনো দরকার নাই, ভাইরাল বক্তা আনার কোনো দরকার নাই। কেন মনে রাখবেন, মাহফিলের দরকার, রস্ম রেওয়াজের জন্য না, হাকিকত। আমার নবীর এশক মোহাব্বত নিয়ে মাহফিল করেন, দুইজন আসুক আর দশ জন, ধরেন এক লাখ মানুষ হয়েছে এখানে, কি লাভ আপনার বলেন তো? কবরে জিজ্ঞেস করবে যে তোমার মাহফিলে মানুষ কয়জন এসেছে, না দুইজনের তরবিয়ত হোক দশ জনের তরবিয়ত, মানুষ যদি শিক্ষা পায় যথেষ্ট, দুইজন হোক আর দশ জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক, মলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা যারা আমাদেরকে দাওয়াত করেছেন।